সবাইকে স্বাগতম আরো আরেকটি লাইভে ইন্সপায়ারিং বাংলাদেশের দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে। আমি আজকে আছি ইমরান ফাহাদ এবং আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো বরাবরের মতনই এক টপিক, ইন্সপায়ারিং বাংলাদেশ এবং ইন্সপায়ারিং করার জন্য যা যা দরকার এবং যারা ইন্সপায়ারিং করতে চায়, যারা ইন্সপায়ারিং কাজ করছে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের শো। তো আজকে শোটাও স্পেশাল, আজকে আমাদের সাথে আছে তিনজন অসাধারণ উদ্যোক্তা এবং তারা আছে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে। আমি প্রথম যে গেস্ট আমি ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, আমাদের স্ক্রিনে নিয়ে আসছি সেরাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত। হ্যালো সৈকত। হ্যালো ইমরান, হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর হোস্টিং মি। ইটস আ প্লেজার, ইটস আ প্লেজার টু হ্যাভ ইউ ইন আওয়ার শো ইন্সপায়ারিং চলো বাংলা। অবশ্য নেক্সট গেস্ট আছে দূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে কানেক্ট হতে যাচ্ছে, পাভেল সারওয়ার। পাভেল কি হেল্পফুল এবং খুবই উদ্যমী একজন তরুণ উদ্যোক্তা যে আমাদের সাথে এখন লাইভে যুক্ত হলো। হ্যালো পাভেল সারওয়ার, কেমন আছেন? আমি সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা সবাই ভালো আছি। থ্যাঙ্কস ফর জয়নিং। আমাদের সাথে আরেকজন গেস্ট জয়েন করবে একটু পরে, জয়েন করার সাথে সাথেই আমরা তাকে স্ক্রিনে নিয়ে যাব। সো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি নাকি? হ্যাঁ শিওর। আচ্ছা, আমি যদি সৈকত ভাইয়ের সাথে দেখা হইলো তা আবার ভার্চুয়ালি এক্সাইটেড ইন্সপায়ারিং বাংলাদেশের ইউটিউব এবং ফেসবুক পেজ এর সাথে, যেখানে আপনারা লাইভ আমাদেরকে দেখছেন দ্য ইন্সপায়ারিং শো এর ফিফথ এপিসোড। ফিফথ এপিসোডে আমরা আজকে কথা বলবো সমসাময়িক করোনা কাল এবং আমরা করোনার মধ্যে দিয়ে কিভাবে আমাদের সময়টা অতিবাহিত করছি এগুলো নিয়ে কথা হবে। আপনাদের চিন্তা ভাবনা কিভাবে করোনার নিয়ে আপনারা প্ল্যান করছেন এবং করোনা পরবর্তী সময়কে কিভাবে চিন্তা করছেন ওগুলো নিয়ে কথা বলবো। সো আমরা শুরু করি সৈকতকে দিয়ে। সো হ্যালো সৈকত, কেমন কেমন যাচ্ছে করোনার সময়কালটা? আমি যদি এভাবে বলি যে প্রথমত বিভ্রান্ত বিভ্রান্ত এবং একই সাথে সব দিক থেকে যদি বলি যে একটা মানসিক চাপ সবারই আছে, ঠিক আমিও একই অবস্থায় আছি। আর আর যদি বলি যে বিনা প্রস্তুতিতে একটা যুদ্ধের মধ্যে যখন সবাই ঝাঁপিয়ে পড়ে আর কি, তখন যা হয়। তো আমিও অনেকের মতনই, কারণ নিজের জায়গা থেকে, নিজের ক্ষুদ্র অবস্থান থেকে আমি যতটুকু চেষ্টা করছি সেটাও অনেকটা বলা যায় যে একটা যুদ্ধের মতন। আমি যদি বলি যে আমার প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে, আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না। আমি শেষ যেদিন অফিসে যাই সেদিন আমি জানতাম না যে এই দিন আজকে আমার শেষ অফিসে আসা, এবং তারপরে আজকে হয়তো 2 মাস পর্যন্ত আমি আমার অফিসে আমার ডেস্কে চেহারাও দেখবো না। তো এটা আমি জানতামই না। তো এরকম একটা বাস্তবতার মধ্যে আমরা বলবো বিভ্রান্ত যদিও বলি, বাট একই সাথে আমি এভাবেও দেখি, যেমন আজকে আমি বলছিলাম আমার একটা প্ল্যাটফর্মে যে when there is a desperate time there comes a desperate opportunity as well. So ekhane ekta desperate opportunity o ami dekhchi je ekhane notun kore kichu bhabar ekta sujog ache. Jemon er age amra hoyto office kendrik ekta chinta chilo, equipment based amader kaj chilo, but ekhon kintu amra jekono ekta device niye amra boshe jete pari jekono jaygay. So look at this particular talk show, amra hoyto ba eta organize korar jonno ekta space proyojon chilo, but ekhon jeta hocche je jar ghorer bhitore boshe theke kintu amra seta korte parchi. আমাদের পাভেল সারওয়ার ভাইয়ের কাছে, তো মালয়েশিয়াতে করোনা কিভাবে দেখছেন, করোনা পরিস্থিতি কিভাবে দেখছেন এবং মালয়েশিয়াতে প্রবাসীদের মধ্যে কিরকম সচেতনতা বলেন বা কিরকম পরিস্থিতিটা দেখছেন আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ ইমরান ভাই। আসলে আমরা মালয়েশিয়া চায়নার খুব কাছাকাছি একটা দেশ হওয়ার কারণে প্রায় সেই জানুয়ারির শুরুর দিক থেকে আসলে মালয়েশিয়া অনেকটা বেশি সচেতন ছিল। তখন থেকে আসলে ব্যাক এন্ডে তারা প্রিপারেশনটা নেওয়া শুরু করেছিল এবং আমরা যদি বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সিনারিওটা টোটালি ডিফারেন্ট। কারণ হচ্ছে
বাংলাদেশের লোক সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় হচ্ছে আপনার আমাদের রিসোর্স লিমিটেড, আর মালয়েশিয়াতে লোক সংখ্যা অনেক কম কিন্তু ওদের রিসোর্স অনেক বেশি। সো হচ্ছে মালয়েশিয়ার প্রিপারেশনটা শুরু থেকেই ভালো ছিল। এবং আমি গত ডিসেম্বরে যখন দেশে আসছিলাম, আপনার সাথে আমার এয়ারপোর্টেই দেখা হয়েছিল, যে জানুয়ারিতে আমি যখন ইন্টার্ন যাই, সিকিউরিটি গার্ড হঠাৎ করে বলতেছে যে করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, লিফট গুলোতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দেওয়া, এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ রিলেটেড যেসব অ্যাক্টিভিটি করা দরকার তার সেটা সেই জানুয়ারি থেকেই তারা শুরু করেছে। এবং আরেকটা জিনিস যেটা বলবো, যে মালয়েশিয়াতে লকডাউন কিন্তু তারা বলছে না, তারা এতদিন বলে আসছে এমসিও, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, আর এখন বলতেছে সিএমসিও। হ্যাঁ, তার হচ্ছে আপনার কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। সো যখন আপনি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার শব্দটা তারা ব্যবহার করেছে, তার মানে আপনি যে যে অবস্থায় ছিলেন তাকে সেই অবস্থাতেই থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার বাসাতে থাকেন, আপনাকে বাসাতেই থাকতে হবে, আপনি গ্রামে মুভ করতে পারবেন। এখন আপনার স্পাউস যদি গ্রামে থাকে, শি ক্যান নট রিটার্ন ইন কেএল অর সাইবারজায় অর এনি আদার স্টেট। এবং এক স্টেট থেকে আরেক স্টেটের মধ্যে মুভমেন্টে যে কন্ট্রোল, মানে মুভমেন্ট করাটা, সেটা হচ্ছে তাদের নিয়ন্ত্রিত ছিল শুরু থেকেই। যে কারণে হচ্ছে ডে বাই ডে হচ্ছে মালয়েশিয়াতে করোনা সিচুয়েশন ভালোর দিকে যাচ্ছে, মানে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে। শুধুমাত্র করোনা ভাইরাসটা সংখ্যাটা ইনক্রিজ হয়ে যায় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি শুরুর দিকে, ওখানে রিলিজিয়াস একটা অ্যাক্টিভিটি হয়েছিল ব্রুনাই এবং হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে প্রায় 15,000 লোকজন নিয়ে পাবলিক জামাতের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকে মূলত আউটব্রেকটা শুরু হয় ওদের। দেখা যাচ্ছে যে একটা অনুষ্ঠান থেকেই বিশাল সংখ্যক করোনা এফেক্টেড হচ্ছে আপনার তারা রোগী পায়। সো তারপরে কিন্তু তারা অনেক বেশি স্ট্রিক হয়ে গেছে, তখনই তারা হচ্ছে আপনার মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটা অ্যাপ্লাই করে দিয়েছে। সো ডে বাই ডে এখন ইনক্রিজিং। এবং প্রবাসীদের মধ্যে হচ্ছে আসলে শুরু থেকে একটা আতঙ্ক কাজ করছে। আপনি জানেন যে মালয়েশিয়ার সিনারিও এবং অন্যান্য যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা থাকে বা প্রবাসীরা যারা আছে তাদের সিনারিওটা একটু ডিফারেন্ট, যেহেতু মালয়েশিয়াতে আপনার ধারণা করা হয় প্রায় 1 মিলিয়নের কাছাকাছি বাংলাদেশি থাকে, এবং মালয়েশিয়াতে সবচেয়ে বেশি বাংলাদেশি স্টুডেন্ট, এবং মালয়েশিয়াতে হচ্ছে যারা রেমিটেন্স বাংলাদেশে সবচেয়ে বেশি পাঠায়, যারা কনস্ট্রাকশন লেভেল বা অন্যান্য লেভেলে কাজ করে, এবং বিশাল সংখ্যক কিন্তু মালয়েশিয়াতে এখন টেক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেটা আপনার গুগল হোক, মাইক্রোসফট হোক, IBM হোক। সো সব অবস্থান মিলিয়ে প্রায় একটা বিশাল সংখ্যক বাংলাদেশি, আনঅফিসিয়ালি ডেটা সেটা যে নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন বাংলাদেশি মালয়েশিয়াতে থাকে। সো তাদের মধ্যে তো হ্যাঁ, এক অংশের মধ্যে তো ভয়ভীতি আপনার কাজ করছে শুরু থেকে। হ্যাঁ, কারণ হচ্ছে যারা ডেইলি বেসিসে কাজ করে বা মান্থলি বেসিসে যারা কাজ করে তাদের উপর একটা প্রভাব তো পড়েছে। ওভারঅল সিচুয়েশন ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু টিল নাও হচ্ছে যারা অন্য দেশে গিয়ে আটকে গেছে তারা হচ্ছে এখনো মালয়েশিয়াতে রিটার্ন আসতে পারতেছে না, শুধুমাত্র তাদের নাগরিকদেরকেই নিয়ে আসছে। রিসেন্টলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে 9 জুন পর্যন্ত কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডারকে এক্সটেন্ড করা হয়েছে আর কি। আমাদের আগে থেকেই প্র্যাকটিস ছিল হোম অফিস করার বা ভার্চুয়াল অফিস করার, কারণ এখন টেকনোলজি ফিঙ্গারপ্রিন্টে চলে আসছে, ফিঙ্গার স্ট্যাপে চলে আসছে। সো আমরা এখন হ্যাঁ প্রথম প্রথম খারাপ লাগতো, এখন হচ্ছে অনেকটা বাধ্য হয়ে ইউজ টু হয়ে যাওয়ার মতো এখন হোম অফিসটাকে এনজয় করছি, এই ছিল আর কি। রাইট, অসম। সো সুন্দর বললেন যে মালয়েশিয়ার সিচুয়েশনটা এখন কেমন, এবং আমি একটা জিনিস যেটা দেখলাম যে মালয়েশিয়া কিন্তু তাদের নাগরিকদের জন্য এবং আমাদের যারা প্রবাসী বাঙালি বাংলা মালয়েশিয়াতে বাস করে তারা কিন্তু সচেতন ভাবে কিন্তু এই এসব জিনিস পালন করছে। ইন কম্পেয়ার টু মালয়েশিয়া এবং অন্যান্য যে কান্ট্রি, যেমন ইউএস এর কথা যদি আমি বলি, ইউএসএ তে যে পরিমাণ বাংলাদেশি মানুষ মারা গেছে, বাংলা প্রবাসী বাঙালি মানুষ মারা গেছে,
এতটুক এত মানুষ কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত মারা যায়নি, টিল নাও, পরবর্তীতে হবে কিনা বলা যায় না। বাট মালয়েশিয়াতে আমি দেখলাম যে অনেক সচেতন ভাবে তারা এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পেরেছে। তো আমি আরেকটু আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আর সেটা হচ্ছে যে আসলে মালয়েশিয়াতে বাংলাদেশিরা নিরাপদ থাকার পিছনে আমাদের মাননীয় হাই কমিশনার থেকে শুরু করে আমাদের হাই কমিশনের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু একটা শুরুর দিকে ভালো ইনিশিয়েটিভ নিয়েছিল, হ্যাঁ, যেটা তারা এখন টিল নাও কন্টিনিউ করছে। এবং প্রবাসী বাংলাদেশি যারা আছে, কমিউনিটি যারা মেনটেন করে বা কমিউনিটি লিডার্স যারা আছে, এবং ওখানে স্পেশালি বাংলাদেশি ডাক্তার যারা আছে, সদ্যগেই কিন্তু তারা একটা হেল্প সার্ভিস তারা শুরু থেকেই চালু করেছে যে হ্যাঁ আমাদের লো স্কিল ওয়ার্কাররা যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে যেন স্বাস্থ্য সেবাটা দিয়ে দেওয়া যায়, এবং আমাদের হাই কমিশনের পক্ষ থেকেও হচ্ছে আপনার আরো বেশি প্রচারণামূলক অ্যাক্টিভিটি, এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও রিসেন্টলি তারা কিন্তু বাংলাতে কন্টেন্ট দেওয়া শুরু করেছে, স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট গুলো তারা বাংলাতে এখন প্রচার শুরু করেছে। এই কারণে হচ্ছে যে একটু মানে হ্যাঁ আমরা অন্য দেশের তুলনায় হ্যাঁ মালয়েশিয়ার সিচুয়েশনটা অনেকটা ভালো, কারণ মালয়েশিয়ান সরকার পাশাপাশি আমরা বাংলাদেশিদের জন্য আমাদের অভিভাবক যে বাংলাদেশ হাই কমিশন, আমাদের মাননীয় হাই কমিশনারের নেতৃত্বে আমাদের হাই কমিশনের শুরু থেকেই একটা ভালো উদ্যোগ ছিল। ভেরি ইন্টারেস্টিং, গতকালকে আমাদের একটা লাইভ ছিল যেখানে মাননীয় সংসদ সদস্য ঢাকা নয় আসনের সাবির হোসেন চৌধুরী এসেছিল। সে কিন্তু এই ব্যাপারটা খুব স্ট্রংলি বলেছে যে আমাদের যে কমিউনিকেশনের যে ভাষা এটা কি যদি আমাদের মাতৃভাষায় হয় তাহলে কিন্তু খুব সহজেই যারা 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 নিম্ন আয়ের মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে পৌঁছাতে সক্ষম হবে। যেমন কোয়ারেন্টাইন বলেন বা সেলফ আইসোলেশন বলেন, এইগুলো অনেকের জন্য বোধগম হয় না। সো আপনি যেটা বললেন যে বাংলা ভাষায় যদি আমরা কমিউনিকেশন গুলো করতে পারি এটা খুব ইন্টারেস্টিং হয়। এবং এই আমি জিজ্ঞেস করবো সৈকতকে যে আমরা কিন্তু কোনো ধরনের প্রিপারেশন ছাড়া এই যুদ্ধের সাথে, আমি যেটা দেখছিলাম যে অনেক ধরনের ডেভেলপমেন্ট কাজের সাথে দেখা হয় যে আপনি খুব 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 বলিষ্ঠ ভাবে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজের সাথে জড়িত থাকে, তো কিভাবে এই করোনা কিভাবে আপনার এই কাজগুলোকে হ্যাম্পার করছে বা কোনো ধরনের কাজ আটকে গেছে বা এগুলো যদি আপনি যদি একটু বলেন স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে ব্যাহত হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি খুব প্রথমে শুরু করব যে মালয়েশিয়া বা আমেরিকার কথা যেহেতু আসছেই, সো আই ওয়াজ ক্লোজলি অবজার্ভিং দ্য সিচুয়েশন গ্লোবালি যা হচ্ছে আর কি। তো ইউএসএতে গত একদিনে 1700 বেশি মানুষ মারা গেছে গত 24 ঘন্টায়, এটুকু হচ্ছে মানে ওদের সিডিসি ডেটা। এবং টোটাল 7000 মানুষ মারা গেছে for now until now এখন পর্যন্ত 78000 প্লাস, সো মানে এটা কনফার্মড ডেথ কেসেস। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা আমাদের দেশের পরিস্থিতিতে যদি দেখি যে কি পরিমাণ টেস্ট হচ্ছে, সো আমি একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন করেছি আজকে, তো সেটা দেখলাম যে আমাদের যে যে লেভেলে টেস্ট হচ্ছে, যে গতিতে টেস্টটা হচ্ছে, সে 5000 প্লাস বা 5000 অ্যারাউন্ড একটা টেস্ট কে স্যাম্পল প্রতিদিন নিচ্ছে, নিয়ে সেখান থেকে 700-800 আজকে 1000 পার হলো। তো চিন্তা করে দেখি যে 5000 যদি প্রতিদিন আমরা করে স্যাম্পল নিতে থাকি, হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক টু কমপ্লিট দিস টাস্ক? ইট উইল কস্ট অলমোস্ট 87 ইয়ার্স ফর আস টু কম টু কভার 16 crore পিপল অফ দ্য হোল কান্ট্রি। 16 কোটি মানুষকে কভার করতে আমার 87 বছর সময় লাগবে শুধুমাত্র স্যাম্পল কালেকশন এন্ড টেস্ট করতে। যদি এইটা চিন্তা করে দেখি তার মানে আমি কতদিন বসে থাকবো যে এই টোটাল টেস্ট করার পরে কত হাজার লোক মারা গেল বা আছে বা কত কত মানুষ এফেক্টেড হয়েছে সেটার উপর বেস করে যদি আমরা আমাদের রেগুলার জীবনযাত্রা প্ল্যান করতে শুরু করি, তাহলে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মতন উন্নয়নশীল দেশের বাস্তবতায়, যেখানে আমি কয়েকদিন আগে স্পেনের একজন পার্লামেন্ট মেম্বার তার একটা টক শো শুনছিলাম, তো সেখানে আমি পার্টিসিপেট করছিলাম এবং সেখানে তিনি বলছিলেন তারা অলরেডি খুলে দেওয়া শুরু করছে সবকিছু। So Spain, Europe is one of the countries that is worstly hit. So shekhane tara kintu because they need to save their economy. Abar ekta bitorko kintu gotokalke theke asche je the economy versus people's lives kon ta age. To dutai kintu connected. You cannot like judge people's life without economy. Abar jibon jatra
মানে খাদ্য ছাড়া তো বাঁচতে পারবো না, আবার একই সাথে বাঁচার জন্য বাঁচতেও তো হবে আমাদেরকে, খাদ্য উপার্জনের জন্য বা উপার্জন বাঁচতে হবে, দুইটা জিনিস খুব সমসাময়িক। তো আমার বাস্তবতাটা হলো যে আমরা যখন কাজটা করছি, আমরা বেসিক্যালি আমার একটা বড় কাজ হচ্ছে হেলথ মিনিস্ট্রির সাথে। সো যেহেতু হেলথ মিনিস্ট্রির সাথে মোটামুটি ব্যুরোক্রেসিটা আমার জানা আছে, সো আমার অবজারভেশনটা দেখেছি যে আমাদের মানে কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ, আমেরিকার অবস্থা যদি চিন্তা করি, ওয়ার দে প্রিপেয়ার্ড, তারা কিন্তু প্রিপেয়ার্ড অতটা ছিল না। আই মিন কোনো একটা কান্ট্রি যদি আমরা বলতে পারি দে ওয়ার মাচ প্রিপেয়ার্ড, তাহলে হয়তো আমি নিউজিল্যান্ডের কথা বলবো। মানে দে হ্যাভ কনফার্ম যে তারা এখন টোটাল ইলিমিনেশনে চলে গেছে, তারা কিছুটা প্রিপারেশন ছিল। স্ট্রঙ্গার হেলথ সিস্টেম ইজ এ বিগার চ্যালেঞ্জ ইন এভরিওয়্যার। সো আমাদের দেশে চিন্তা করলে আমেরিকার মতন দেশ যেখানে স্ট্রঙ্গার হেলথ সিস্টেম নিয়ে হিমশিম খেয়েছে, ফ্রান্স হিমশিম খেয়েছে, প্রত্যেকটা দেশ এভরিওয়্যার, তো সেখানে আমরা আসলে 100% যদি চিন্তা করি আমাদের দেশের হেলথ সিস্টেম ওইভাবে দাঁড়ায় যাবে এত সহজে এত দ্রুত, হয়তোবা আমি আমি অতটা অপটিমিস্টিক এখনই না, কারণ হচ্ছে একটু সময় লাগবে। একই সাথে যদি চিন্তা করি যে রেগুলার লাইফস্টাইল যাদের আছে, বিশেষ করে আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, গভর্নমেন্টের সাথে শ্যাডো হিসেবে আমাদের একটা কাজ, সো হোয়াই ডু উই এক্সিস্ট ইভেন, এটা একটা বড় প্রশ্ন। ডেভেলপমেন্ট সেক্টরের বড় কাজটা হচ্ছে গভর্নমেন্টের রেগুলার অপারেশন গুলাকে মানে স্মুথেন করা, হ্যাঁ মনিটর করা, একই সাথে আমরা তাদেরকে হেল্প করতে হয়, যে কারণ গভর্নমেন্ট হ্যাজ মাল্টিপল ফাংশন। ফর এক্সাম্পল, ওয়ান সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইজ ভেস্টেড উইথ 2400 লজ টু ইমপ্লিমেন্ট ইন এভরি মান্থ। তো প্রতি মাসে একজন ম্যাজিস্ট্রেট যদি দেখা যায় যে 2400 ল তার অপারেট করতে হয়, একটা পার্টিকুলার মানে লকে বা একটা পার্টিকুলার পলিসিকে যদি এনফোর্স করতে হয়, দেন ইউ নিড স্পেশাল স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস টু ফোর্স দ্যাট। সো দ্যাট ইজ হোয়াট উই ডু। এখন আমাদের চ্যালেঞ্জগুলো যেটা হয়েছে, যেমন এনজিও সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টরের একটা বড় মানে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে যে যাদের মাইক্রো ফিন্যান্স বা এই ধরনের কোনো ধরনের মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল কোনো অপারেশনস নাই, তারা একটা বড় ধাক্কা খেয়েছে। বিকজ বেসড অন, হ্যাঁ তারা তারা ধাক্কাটা খেয়েছে এই জন্য যে ফরেন ডোনেশনস অথবা লোকাল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স এগুলো দিয়ে যারা রান করছে তাদের জন্য ইট 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 বিকেম সুপার চ্যালেঞ্জিং, কারণ কেউই জানতো না। নো, আমাদের যেমন আমি যদি এভাবে বলি যে আমাদের ব্রিটেনে বা আমেরিকাতে যে পার্টনাররা ছিল, তারা যখন আমাদের সাথে ফার্স্ট এর ফিডব্যাক কল আসলো যে কোভিড সিচুয়েশন আমরা কি করতে পারি, মানে তাদের প্রথম কথাটাই ছিল যে আমরা কিছু করার নাই এই মুহূর্তে। সো হোয়াট ইউ ডু ইজ লাইক ইউ নো কিপ ওয়াচিং, বাসায় বসে থাকা ছাড়া আর কোনো করার নাই, এটা একটা বড় জিনিস যেটা আমরা দেখেছি। আমি আমি একটু সময় নিচ্ছি, আমাদের আরেকজন গেস্ট সৌরভ ইসলাম ফ্রম ইউনিফক্স ডিজিটাল মিডিয়া, হি ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ ইউনিফক্স ডিজিটাল মিডিয়া, উনি গুগল বিজনেস গ্রুপ জিপিজি ঢাকার স্যার এবং স্টার্টআপ ব্র্যান্ড বাংলাদেশ ডিরেক্টর। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সৌরভ ভাই। সাউন্ড কাম, সরি ফর বিং লেট, আমার ইটস ওকে, 10 মিনিট দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট। আই এম গুড এন্ড আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল টু। ইয়েস ইয়েস ইয়েস, আমরা আপনার জন্য ওয়েট করছিলাম, কেমন আছেন? জি আমি ভালো, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে আপনি যেহেতু একটু পরে জয়েন করেছেন, আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে এই করোনা কাল যে আমরা অতিবাহিত করছি, অলমোস্ট 2 মাসের দিকে আমরা যাচ্ছি করোনা আক্রান্ত সময় বাংলাদেশের। সো এই সময়টাকে কিভাবে ফ্রুটফুলি আমরা কাজে লাগাতে পারি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রবলেমে আছি, আমরা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে আছি, এবং এটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রিকভার করতে পারি, এই আশার কথার জন্যই কিন্তু আমরা আজকে বসেছি যে কিভাবে আমরা এই পরিস্থিতিটাকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারি এবং কিভাবে আমরা তৈরি হতে পারি। আপনি আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন সৌরভ ভাই। জি, থ্যাংক ইউ ফাদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ফার্স্ট অফ অল, এন্ড আই ক্যান সি পাভেল এন্ড দা ভাইয়া অ্যাজ ওয়েল। সো হোয়াট আই উড লাইক টু স্টার্ট উইথ ইজ বেসিক্যালি দ্যাট ইজ ভেরি ট্রু যে আমরা শুধু বাংলাদেশ না, আমরা বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা দেশি এখন ইজ গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট টাইম। বাট আমি আমিও তো আপনাদের সবার মতোই গত 50-55 ডেজ প্লাস বাসায় বসে আছি, এক্সেপ্ট আমি গতকালকে বেরিয়েছিলাম ফর এ ভেরি আর্জেন্ট মিটিং, বাট এছাড়া আই ওয়াজ এট হোম। সো এখন আমাদের
আমার এই গত ইয়োর কোয়েশ্চেন দ্যাট হোয়াট উই ক্যান ডু ফর মানে আমাদের এই সময়টা আমরা কিভাবে আসলে কি করতে পারি। সো সত্যি কথা বলতে গেলে যে বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ ফর লাস্ট ওয়ান হাফ মান্থস আওয়ার বিজনেস হ্যাজন্ট বিন মাচ ইম্প্যাক্টেড, কারণ হয়তো বা আমরা যেই লাইনে ব্যবসা করছি সেখানে হয়তো বা আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কারণ এখন যেটা হয়েছে যে মেজরিটি অফ দ্য বিজনেসেস কিন্তু অনেক শাটডাউন। তো আমরা যারা শুনতে পাচ্ছি আমাদের বাকি কালেক্টের কাছ থেকে অন্যান্য মার্কেট প্লেস যেগুলো আছে ওরা বলছে দে আর ইন হিউজ রাশ বিকজ আমাদের এখন 300-400 নতুন আসছে অনবোর্ড করতে হচ্ছে ওদের সবগুলোকে সামনে ঈদকে মাথায় রেখে। সো আমরা যেটা বুঝতে পারছি এর মানে হচ্ছে যারা এতদিন অফলাইনে ছিল অনলাইনে কনসিডারই করে নাই হয়তোবা, এখন দেখা যাচ্ছে তাদের সবাইকে তারা সবাই এখন অনলাইনে আসার একটা হিড়িক পড়ে গেছে, কারণ সবাইকে আসলে নট হিড়িক বিকজ ওদের সবাইকে সবাই ব্যবসা করে খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, অর্থাৎ যার ছোট বড় যে ব্যবসায় হোক না কেন ওনারা এখন সবাই চাচ্ছে টু ফাইন্ড আ ওয়ে দ্যাট আই উড বি এবল টু আর্ন সাম মানি, কারণ এখন অনেকেই যেটা হয়েছে ঈদকে সামনে রেখে রোজাকে মাথায় রেখে আমরা জানি অনেক অনেক এরকম স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স যারা আসলে প্রি ইনভেস্টমেন্ট করে রেখেছিল যেটা ফেব্রুয়ারি মার্চ থেকেই ইনভেস্টমেন্ট হয়ে 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 আসছিল যে আমি এইবার রোজায় এই প্ল্যান ফুড আউটলেটগুলো আছে ফর এক্সাম্পল আমাদের আমি এমনও ব্যবসায়ীদেরকে চিনি যারা আসলে একসাথে 4টা আউটলেট ওপেন করেছে জাস্ট এক সপ্তাহ আগে করোনা ভাইরাস লকডাউনের আগে 17-17 মার্চের আগে অ্যান্ড দেন দ্য সিচুয়েশন সো ইটস হিউজ ইনভেস্টমেন্ট। সো এরকম অনেক গার্মেন্টস ব্যবসায়ীরা ছোট ছোট যারা সবাই ইনভেস্টমেন্ট নিয়ে বসেছিল এখন ইনভেস্টমেন্টটা তো কোনো না কোনোখান থেকে এসছে, কারো জমানো টাকা, কারো লোন করা অর্থ। সো এখন যারা এটা নিয়ে ইনভেস্টমেন্টে চলে গিয়েছিল তারা কি করবে, তাই তারা দে অল আর লুকিং ফর ওয়েজ আউট যে এনি স্ট্রিম লাইন যেখান থেকে যেটার মাধ্যমে আমি যদি 5 টাকা পুরো বিক্রি করতে পারি ভাই আমার এই টাকাটা আসবে সে টাকাতে আমি অন্তত কিছু টাকা পরিশোধ করে তার বাকিদের কাছ থেকে হাত জোর করবো ভাই আমাকে সে সময় দেন। তো সবারই একটা এরকম প্রেশারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এটাও সত্যি কথা ইমরান যে যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স আছে তারা তো সবাই আসলে নিজের যোগ্যতা এখন পর্যন্ত এসছে এবং তারা কেউই আসলে ওই ভিতরের কষ্টকর চাপা যে সিচুয়েশনটা সেটা অনেকেই হয়তো বা প্রকাশ করতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, কিন্তু আমরা সেটা খুব আমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদের বাকি ব্যান্ডারদের কি অবস্থা। সো অন দ্যাট নোট দ্য নেক্সট পয়েন্ট দ্যাট ইউ মেনশন যে আমরা যে পজিটিভ সাইডটা এত দুঃখ কষ্টের মধ্যে যে পজিটিভ সাইডটা সেটা কিন্তু আমি একটু হালকা করে মেনশন করলাম যে আমাদের সেক্টরে কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু ক্লায়েন্টসরা আর অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্লায়েন্টস আমি বলবো না দে হ্যাভ বিন হ্যাম্পার্ড, ইনস্টেড আমরা দেখতে পাচ্ছি এখন অনেক ক্লায়েন্টসরা আমাদেরকে নতুন করে নক করতে স্পেশালি আরএমজি সেক্টরে লার্জ আরএমজি সেক্টরে যাদের 12,000 এমপ্লয়ি 18,000 এমপ্লয়ি ওরা জীবনেও কখনো চিন্তা করে নাই সেলফ ব্র্যান্ডিং, যেটা কিন্তু ইমরান আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে ইন ডিসকাশন উইথ ইন কোলাবোরেশন উইথ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম শরীফেদের সাথে সেটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডিং, ন্যাশনাল ব্র্যান্ডিং এ ব্র্যান্ড বাংলাদেশের যে কনটেক্সটটা not only for RMG, for every sector, RMG, আমাদের agricultural sector, প্রত্যেকটা সেক্টরের জন্য আসলে আমাদের একটা মিসিং পার্ট ছিল সেটা ছিল ব্র্যান্ডিং, মানে বাংলাদেশের ওই আমাদের RMGটা কিন্তু আসলে টেইলরিং ইন্ডাস্ট্রির মতো একটা অনেকটাই। সো আমাদের প্রত্যেকটা সেক্টরে এরকম এগ্রিকালচারও একই কথা বলা যায়, এগ্রিকালচারে কিন্তু আমাদের যেই মাছ বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সেটা কিন্তু ডিরেক্ট শেলফে যায় না অ্যাজ বাংলাদেশি প্রোডাক্ট, ওটা কিন্তু ওদের কিন্তু রেস্ট্রিকশন থেকে আনটিল হোলসেল মার্কেট, এর মানে বাংলাদেশি মাছ কিন্তু হোলসেল মার্কেটে বিক্রি হয় ডাইরেক্ট যে টেস্কোর শেলফে কিন্তু যায় না মেজরিটি ইউরোপিয়ান কান্ট্রিজে, রাইট? সো অনেকগুলো সেলফ ব্র্যান্ডিং এর কারণে আমরা হয়তো সেই জায়গাগুলো মিস করে গিয়েছিলাম, এখন হয়তো বা সুযোগ বা সময় সেটাকে আমরা একটু ফোকাস করি এবং প্লাস আমি যে আমি আলোচনা করবো ইমরান সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসবে 5 বছর বা 10 বছর পর, আমার মনে হয় সেটা আসলে একটু এখন এটার পরের পরবর্তী হবে একটু আগেই চলে আসবে এবং ওইটার জন্যই হয়তো বা আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং বাংলাদেশ এটার জন্য কিন্তু এখনই অনেকটা প্রিপেয়ার। এবং আমি একটা জিনিস অ্যাড করব আপনার সাথে, যেমন আপনি অ্যাগ্রোটেক নিয়ে কাজ করছেন, আপনার ফার্মার্স মার্কেট ডট এশিয়া নামে একটা ভেঞ্চার আছে এবং আমরা যারা ফিনটেক নিয়ে কাজ করছি, মোবাইল মানি বলেন বা ক্যাশলেস সোসাইটি নিয়ে কাজ করছি, এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু আমাদের যে অপরচুনিটি গুলো আমরা খুঁজছিলাম বা আমরা যে অপরচুনিটি গুলো এক্সপ্লোর করছিলাম ওই এক্সপ্লোর করার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে। যেমন আমি একটু ছোট উদাহরণ দিই, গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ পরিবারের জন্য 2,500 টাকা করে অনুদান দিয়েছে, যে টাকাটা পৌঁছে যাবে হচ্ছিল মোবাইল মানির মাধ্যমে। তো এটা কিন্তু পসিবল হয়েছে আমরা যে এখন ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি এবং আমাদেরকে
আরো ইউজ টু করে ফেলছে যে আমরা কিভাবে টাকা যে টাকাটা আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করার করি বা করতাম ওই টাকাটার বদলে এখন আমরা টোটালি ডিজিটাল মানিতে চলে যাই ওই ব্যাপারটাই ফাউন্ডেশনটা থেকে এবং করাপশনটা এখন সেখানে তা থাকছে এক্স্যাক্টলি ডাইরেক্টলি এখন এন্ড ইউজারের কাছে টাকা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি আরেকটা অপরচুনিটি নিয়ে পাভেল সার্ভারের সাথে একটু ডিসকাস করতে চাই উনি ই এডুকেশন নিয়ে কাজ করছেন মালয়েশিয়াতে এবং খুবই ইন্সপায়ারিং কিছু কাজ করে আমার খুব ভালো লাগে যে জিনিসগুলো কিন্তু মানে আমরা অনেক সময় জানার সুযোগ পাই না কারণ জানানোর কোনো প্ল্যাটফর্ম বা কোনো ধরনের ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে জানানোর কোনো ব্যবস্থা নেই দেখে কিন্তু পাই না আপনি আপনার প্ল্যাটফর্ম বা আপনার যে উদ্যোগগুলো ডিজিটাল লার্নিং নিয়ে কাজ করছেন ওগুলো নিয়ে যদি একটু বলেন যাতে আমাদের যারা দেখছে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের লাইভে তারা একটা আইডিয়া পেতে পারে যে কিভাবে ই এডুকেশন বা ডিসটেন্স লার্নিং নিয়ে তারা কাজ করতে পারে ব্যাক টু ইউ মিস্টার পাভেল সারওয়ার জি ধন্যবাদ ইমরান ভাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য আর আমি খুবই হ্যাপি যে আজকে সৌরভ ভাই সৈকত ভাই দুইজনের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি আমি একটু শেষ থেকে শুরু করি কারণ রিসেন্টলি আমরা হচ্ছে একটা ইনিশিয়েটিভ শেষ করলাম সৌরভ ভাইদের সাথে বাংলাদেশ চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রুরাল ম্যাপ ডেভেলপমেন্ট করা নিয়ে সেটা হচ্ছে আমরা 17 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত করলাম এবং খুবই সাকসেসফুলি আমাদের ক্যাম্পেইনটা শেষ হয়েছে সো থ্যাংক ইউ সৌরভ ভাই আজকে ইমরান ফাহাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য আর হচ্ছে সৈকত ভাই এখানে আছে সৈকত ভাইয়ের সামনে আসলে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা আমি একটু আজকে আনইজি ফিল করতেছি আমার কোনো কিছু দরকার পড়লে আমি ভাইয়ের কাছে অ্যাডভাইস চাই আপনি তো মিউট করে রাখছেন দ্যাট ডাজন্ট মিন আই এম নট লিসেনিং টু ইউ সো আমি যদি মালয়েশিয়াতে আমি কি করছি স্পেশালি এডুকেশন নিয়ে সেটা যদি একটু আজকে আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি 2017 এর শুরুর দিকে যখন মালয়েশিয়াতে মুভ করি তখন হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার পর আমি যখনই রাইড শেয়ারিং যে সেবাগুলো তাদের আছে স্পেশালি গ্র্যাব বা অন্য কোথাও তখন প্রথমেই আমাকে একটা কথা শুনতে হয় আর ইউ ওয়ার্কিং হিয়ার বা হচ্ছে যে মানে এই ধরনের যে তুমি এখানে কাজ করো কিনা বা ওরা ভাষা মালয়েতে জিজ্ঞেস করে কিজ্জা সানা মানে তুমি কোথায় কাজ করো এই ধরনের প্রশ্নটা খুব রেগুলারলি আমাকে ফেস করতে হতো সো আমি মালয়েশিয়াতে যাওয়ার পর আমি চিন্তা করা শুরু করলাম যে হ্যাঁ মালয়েশিয়া মানে কি ওদের যে বড় বড় দুইটা টুইন টাওয়ার না মালয়েশিয়া মানে তার ডিফারেন্ট কোনো আদার্স কোনো পার্ট আছে কিনা সো আমি আজকে লাইভের মাধ্যমে আমাদের মনির হাসান স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই স্যারের একটা কথা আমার খুব ভালো লাগে যে হচ্ছে সমস্যা খোঁজার জন্য যত সমস্যা তত সম্ভাবনা সো আমি আমি হচ্ছে মালয়েশিয়াতে তখন সমস্যা খোঁজা শুরু করলাম যে হ্যাঁ ঠিক আছে মালয়েশিয়াতে সমস্যা কি আছে আসলে মালয়েশিয়া মানে কি টুইন টাওয়ার না মালয়েশিয়া মানে তার যে আরো অন্যান্য সব কয়টা স্টেট মিলিয়ে মালয়েশিয়া কি তো আমি তখন মালয়েশিয়ার এডুকেশন স্ট্যাটিস্টিক্সটা দেখলাম এবং টেকনোলজি সেক্টরে হচ্ছে মালয়েশিয়ানদের এবং ফরেনারদের কন্ট্রিবিউশনটা দেখলাম এবং আমি দেখলাম যে না মালয়েশিয়াতে শুধুমাত্র যে লো স্কিল ওয়ার্কাররা বাংলাদেশ থেকে যায় এটা ট্রু না মালয়েশিয়াতে আপনি যদি জিজ্ঞেস করেন সবচেয়ে বেস্ট টিচারটা কি ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশি মালয়েশিয়াতে পরমাণু গবেষণা নিয়ে কে কাজ করতেছে বাংলাদেশি মালয়েশিয়াতে গুগলে কে জব করতেছে মাইক্রোসফটে কে করতেছে টেলিকম মালয়েশিয়াতে কে করতেছে বাংলাদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও কে বাংলাদেশি সো সো মেনি পার্সন যারা ইন্সপায়ার করতেছে বাংলাদেশে বাট ল্যাক অফ দ্য ইনফরমেশন এটা হচ্ছে বাইরে জানা যাচ্ছে না বা হচ্ছে আমরা বাংলাদেশি এটাও জানতেছি না যে এই পরিমাণ আমাদের বাংলাদেশে রিসোর্স ওই জায়গায় আছে এখন যদি যাদেরকে অন্যরা লো স্কিল ওয়ার্কার বলতেছে তাদের কথা যদি আমি বলি যে বাংলাদেশে মানে মালয়েশিয়াতে বেস্ট কনস্ট্রাকশন ওয়ার্কার কোন দেশে বাংলাদেশি কেন আমি আমার সুযোগ হয়েছে অনেকগুলো কনস্ট্রাকশন আপনার এরিয়াতে যাওয়ার হ্যাঁ কনস্ট্রাকশন কাজ হয় যেসব জায়গায় যে বাংলাদেশিরা কেমন আছে তারা কি করতেছে অন্য ওয়ার্কারদের কাছ থেকে যখন আমি ফিডব্যাক নিই তখন দেখা যায় যে তারা বলে না বাংলাদেশের অনেক কর্মঠ অনেক সিনসিয়ার ওরা ওরা ওভারটাইম বেশি করে এবং যখন কাজ টাকা নষ্ট করে না যত টাকা পায় এটা সেভ করে দেশে পাঠায় সো আমার খুব প্রাউড ফিল করে মানে খুব প্রাউড ফিল করি সো তখন আমি রিয়েলাইজ করলাম যে মালয়েশিয়াতে এরকমই একটা সেক্টর রয়ে গেছে সেটা হচ্ছে এডুকেশন যেটা নিয়ে কাজ করা যায় কেন কারণ হচ্ছে বাংলাদেশে যেরকম এখন মেজরিটি পার্সেন্ট ইয়র তো মালয়েশিয়ার পপুলেশনের এখন মেজরিটি পার্সেন্ট হচ্ছে মিড এজ বা তার চেয়ে বেশি এবং টেকনোলজিতে দেখা যাচ্ছে যে মোস্টলি এটা ফরেনার ডমিনেটেড হ্যাঁ টেকনোলজি ওরা ইউজ করতেছে বাট প্রোভাইডাররা হচ্ছে আপনার ফরেনার
এবং স্পেশালিস্টদের টেক এডুকেশন এবং মেয়েদের টেক এডুকেশন নিয়ে কথা বলি, সো এই জায়গাটাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সো আলহামদুলিল্লাহ আমার জন্য খুব ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার পর আমি বেশ কিছু মালয়েশিয়ান ভালো মানুষের সংস্পর্শে পেয়েছি, যেমন আজকে আমি নাম মেনশন করতে পারি এখানে, সেটা হচ্ছে আমার যে অর্গানাইজেশন ইয়থাপ, আর যার মোটো হচ্ছে আমরা স্কুল লেভেলে উদ্যোক্তা তৈরি করা এবং স্কুল লেভেলে কম্পিউটার প্রোগ্রামিং এবং সায়েন্স টেকনোলজি ম্যাথস কে হচ্ছে আপনার আরো বেশি ইমপ্রুভ করা। সো আমাদের ইয়থাপের যে অ্যাডভাইজার ডাক্তার মুরাদ বিন আহমেদ, সো আপনি যদি তাকে আস্ক করেন যে পাবেলকে চিনেন, তো সে বলবে হি ইজ মাই সন, সো এইভাবে আমাকে উনি টেক কেয়ার করে। সো আমার মাথায় আসলো কি, আচ্ছা আমি ওনার সাথে আইডিয়াটা শেয়ার করি। আমি কি করলাম, মালয়েশিয়ার বেশ কিছু মিনিস্ট্রি থেকে এবং বেশ কিছু ব্লু প্রিন্ট স্টাডি করে একটা ডেটা কালেক্ট করে আমি হচ্ছে দাতু মুরাদকে বললাম যে হ্যাঁ এই হচ্ছে সিনারিও এন্ড আই ওয়ান্ট টু ডু দিস ওয়ান ফর মালয়েশিয়া। তো সে বললো কি, এটা সুপার এক্সাইটেড একটা জিনিস যে হ্যাঁ তুমি এই এডুকেশন সেক্টরে ইমপ্রুভমেন্টটা নিয়ে কাজ করতে যাচ্ছ, তাহলে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তো আমি তাকে বললাম যে এনি সাইড থেকে তুমি আমাকে হেল্প করো, বাট আই ওয়ান্ট টু রিচ মোর পিপল। তখন সে কি করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা পারবো যে মালয়েশিয়াতে যে ইনক্রিসিবল একটা স্টেট আছে, ওই স্টেটের যত হেডমাস্টার আছে সরকারি হাই স্কুলে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম হবে, তোমাকে একটা 40 মিনিটের একটা স্লট দেওয়া হবে। এটা আমি 2017 এর শুরুর দিকের কথা বলছি। সো তুমি যদি সব হেডমাস্টারদেরকে কনভিন্স করতে পারো, তাহলে পুরো ইনক্রিসিবল এলাকাতে তুমি তোমার স্কুল প্রোগ্রামিং নিয়ে তুমি কাজ করতে পারো। সো আমি প্রেজেন্টেশন দিলাম, হ্যাঁ দেওয়ার পর আমি অলওয়েজ এটা প্র্যাকটিস করি যে প্রাউডলি কথা শুরু করার সময় আই এম ফ্রম বাংলাদেশ, হ্যাঁ তখন আমার দাড়ি ছিল না, হ্যাঁ এখন দাড়িটা রাখা হয়েছে। সো হচ্ছে যে তখন আমি বলার পর দেখা গেছে যে হ্যাঁ 95% ওরা ভালোভাবে রিসিভ করছে, হ্যাঁ 5-6% তাদের মধ্যে কি রিসিভ হচ্ছে, হ্যাঁ ও বাংলাদেশ থেকে আসছে, ওর কাছ থেকে আইটি শিখতে হবে বা ও আমাদেরকে জ্ঞান দিবে, বিষয়টা এরকম ছিল, এটা 5%। যাওয়ার পর হচ্ছে আমি কলেজ আছে ইন্টারন্যাশনাল কলেজ আমরা হচ্ছে বিভিন্ন স্কুল গুলোতে যাওয়া শুরু করলাম। যাওয়ার পর আমরা এটা বোঝানো শুরু করলাম যে তোমার সায়েন্স টেকনোলজি ম্যাথস স্পেশালি হচ্ছে স্কুলের বাচ্চাদের কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হবে, লাইক আজকে তুমি আমি কথা বলতেছি ভাষা মালয়েতে বা ইংরেজিতে কথা বলতে পারতেছি, বাট কম্পিউটারেরও একটা নিজস্ব ভাষা আছে, ওই ভাষাটা শিখতে পারলে আমরা হচ্ছে কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবো। সো প্রোগ্রামিং শেখানো শুরু করলো এবং এটা ফিডব্যাকটা এত বেশি ভালো ছিল যে হচ্ছে যে আমি 2017-18 মিলিয়ে প্রায় হচ্ছে 40টার উপর স্কুলকে কভার করছি। তাদের দৃষ্টিতে পড়ছে আমার ইনিশিয়েটিভটা, সো দে কল মি এবং তাদের সাথে আমার যখন কথা হয়েছে এর মধ্যে কয়েকজন আমাকে অ্যাপ্রোচ করেছে যে তুমি শুধু এটা নিগ্রি সিমিলানে কেন করছো, হোয়াই নট ইন মাই স্টেট। সো হচ্ছে আমার সুযোগ হয়েছিল যে মালয়েশিয়ার সবচেয়ে আরেকটা যে স্টেট মানে পার্ট আছে যেটাকে আমরা সাবা সারওয়াত হিসেবে জানি, যে ব্রুনাইয়ের পাশে, ব্রুনাই দারুসালামের পাশে, এবং এটা আমি 2019 সালে যাই ওই পার্টটাতে, এবং সেটা আমাদের জন্য তারা স্পেশাল হেলিকপ্টারের ব্যবস্থা করে, কারণ হচ্ছে আমাদের বান্দরবান কি ডিপ জঙ্গল, তার চেয়েও ডিপ জঙ্গল, এবং আমাদেরকে বলে দিছে সন্ধ্যার পর বের হবো না, এবং আপনার হচ্ছে ওখানে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে ওই স্কুলের বাচ্চাদেরকে ইন্টারনেট কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর জন্য। তখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এবং তাদের সাথে আমি গল্প করে শেয়ার করলাম যে দেখো আমাদের বাংলাদেশেও কিন্তু হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট হয়, আমাদের বাংলাদেশে কিন্তু গার্লস ইন আইসিটি প্রোগ্রাম হয় আইসিটি ডিভিশন থেকে বা মনির হাসান স্যারদের ভিডিওসেন থেকে, এবং আমি মনে আছেন স্যারকে আবার ধন্যবাদ দিতে চাই, আমার একটা প্রোগ্রামে স্যার বাংলাদেশ থেকে কান্তাকানি তাপুকে পাঠাইছিল, এবং মাহফুজা আছে গুগলে জব করে, এতদিন সে মালয়েশিয়া গুগল অফিসে ছিল আমাদের বাংলাদেশি, সো মাহফুজা একটা প্রোগ্রামে যায়, সো দে ইন্সপায়ার্ড মোর গার্লস, এবং এই যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্টটা পড়ার কারণে তো এখন তো করোনা ভাইরাসের কারণে বাইরে যেতে পারছি না, বাট আমরা তোমার যে জিনিসটা শুরু করলাম 2019 সালে শেষের দিকে মালয়েশিয়ান গভর্নমেন্ট আরেকটা ইনিশিয়েটিভ নিল,
সেটা হচ্ছে যে ওরা 4.75 মিলিয়ন গুগল ক্লাসরুম অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করছে লাইক আমাদের বাংলাদেশে কি হচ্ছে যে এক একটা স্কুলে এক একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম চলতেছে বাট ওরা কি করছে ন্যাশনাল ওয়াইড একটা প্ল্যাটফর্মকে দাঁড় করেছে অল টুগেদার ইন্টিগ্রেটেড থার্ড ইনস্টেন্স সো তখন আমার সুযোগ হয়েছিল যে যেহেতু আমি গুগল সার্টিফাইড এডুকেটর এটা আমার সুযোগ হয়েছিল যে টিচারদেরকে ট্রেন করার জন্য সো এটাও আমার জন্য একটা ভালো লার্নিং ছিল এখন যে কাজটা আমি করছি যে করোনা ভাইরাসের এই সময়টা ঘরে থেকে নাইজেরিয়াতে সিয়ারি লিওনে বাংলাদেশে অফকোর্স মালয়েশিয়াতে টিচারদেরকে হচ্ছে গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করবে বা স্টুডেন্টরা কি করে হচ্ছে স্কেচ প্রোগ্রামিং শিখবে এমআইটি অ্যাপ ইনভেন্টর ব্যবহার করে কি করে কম্পিউটার প্রোগ্রামিং শিখবে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবে এইগুলো হচ্ছে এখন ঘরে বসে বসে এই কাজগুলো করছি সো আমার আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করতে চাচ্ছি যে এটা আমার জন্য একটা এক্সাইটেড অ্যাচিভমেন্ট ছিল সেটা হচ্ছে যে 2019 সালের থেকে আমি যেহেতু ডিআর ওয়ার্ল্ডের একজন গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর এডুকেশন ক্যাম্পেইনার সো হঠাৎ করে হচ্ছে আমি একটা অফার পাই যে 2019 সালের ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি হয় ওই জেনারেল অ্যাসেম্বলিতে আমি যাওয়ার জন্য এটা ছিল হচ্ছে যে ডিআর ওয়ার্ল্ড হচ্ছে সারা ব্রাউনের অর্গানাইজেশন ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গোল্ডেন ব্রাউন তার ওয়াইফ এবং গোল্ডেন ব্রাউন এখন ইউএন এর এডুকেশন এনভয় সো হচ্ছে আমি আমার তিনজনকে ওরা সিলেক্ট করে প্রায় 1000 জন গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর থেকে আমাকে কেনিয়া থেকে ওয়ানজা আর হচ্ছে আপনার ইউএসএ থেকে জাবিতাকে সো হচ্ছে এটা আমার লাইফের জন্য আরেকটা টার্নিং পয়েন্ট ছিল কারণ আমি সবসময় টেক রিলেটেড কাজ করি এবং আমি অলওয়েজ ক্যাজুয়াল চলি হ্যাঁ মানে ডিপ্লোমেট আমি সৈকতদের মধ্যে ডিপ্লোমেট না সো হচ্ছে এটা আমার জন্য বিশাল লার্নিং ছিল যে ইউএনএ যাওয়া ইউএনএ গিয়ে বক্তব্য দেওয়া হ্যাঁ আমার একটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এইবার ইউএনএ যাওয়ার পর যে ইউএনএ জেনারেল অ্যাসেম্বলি চলা অবস্থায় ইউনাইটেড নেশন হেডকোয়ার্টারের হচ্ছে রিএমেজিং এডুকেশনের উপর আমাকে ওপেনিং স্পিচ দেওয়ার সুযোগ দেওয়া হয় সো আমি ওপেনিং স্পিচ দেই হ্যাঁ দেওয়ার পর হচ্ছে তারপর ইউএনএ ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ ছিল উনি আমার পর পরই বক্তব্য দেন ইউনিলিভারের প্রেসিডেন্ট ছিল এবং ওয়ার্ল্ডের আরো টপ আপনার বেশ কিছু দেশের প্রাইম মিনিস্টাররা ছিল প্রেসিডেন্টরা ছিল স্পেশালি দ্য এডুকেশন মিনিস্টাররা ছিল সো এটা আমার জন্য একটা বিশাল এক্সপিরিয়েন্স ছিল সো যখন আমি ইউএন থেকে ব্যাক আসলাম আসার পর মালয়েশিয়াতে আমার কাজটা করা আরো ইজি হয়ে গেল এবং আমি যখন ইউএন এ যাই ডিআর ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রায় 150 জনের আমাকে একটা তালিকা ধরায় দেওয়া হয়েছিল যে এই গ্লোবাল লিডারদের সাথে তুমি দেখা করতে পারো সো আমি কি যে কাজটা করছি যে আমার 150 জনের সাথে তো সেলফি তোলার দরকার নেই সো আমি এখান থেকে 10-12 জনকে পিক করছি যে যাদের সাথে আমি ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে চাই যেহেতু আমি সিয়ারি লিওনে কাজ করি সো আমার সুযোগ হয়েছিল সিয়ারি লিওনের প্রেসিডেন্টের সাথে ওয়ান টু ওয়ান একটা মিটিং করা এবং উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনার সেক্রেটারিকে বললো এটা সেভ করে নাও সে হচ্ছে সিয়ারি লিওনে যেহেতু মেয়েদেরকে নিয়ে কাজ করছে সো সিয়ারি লিওনে আমাদের ইনিশিয়েটিভটা ভালো কাজ করছে এবং হচ্ছে উত্তর কোরিয়ার এডুকেশন মিনিস্টার তারপর হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এডুকেশন ফান্ড এডুকেশন ক্যান নট ওয়েট যারা দুই দিনে প্রায় 2 বিলিয়নের বেশি ইউএসডি রাইজ করে জেনারেল অ্যাসেম্বলি চলা অবস্থায় সো আমি তখন একটা আবদার করে বসলাম যে আমি হচ্ছে এডুকেশন ক্যান নট ওয়েট এর যে ইডি তার একটা সাক্ষাৎকার নিতে চাই এবং তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই সো এই সুযোগটা আমাকে ডিআর ওয়ার্ল্ড করে দেয় এবং তার সাথে আমি কথা বলি এবং আরো ভালো আমার মানে আমার ইভেন্টের এক্সপিরিয়েন্সটা টোটালি বা খুবই একটা এক্সাইটেড এক্সপিরিয়েন্স ছিল এবং আমি যখন স্টেজ থেকে নামি তখন হঠাৎ করে দেখি যে আমাদের আলীর চৌধুরী ভাই এটুআই হ্যাঁ সো আমি জানি না ভাই আমার স্পিচটা শুনছিল কিনা বাট নামার পর পরই ভাইকে আমি দেখলাম ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আমি বাংলাদেশ থেকে আসছি কিনা হ্যাঁ সো আমি সৈকত ভাইকে খুব মিস করছি এবার জেনারেল অ্যাসেম্বলি চলার সময় বাংলাদেশি কেন তুমি মালয়েশিয়াতে এডুকেশন নিয়ে পড়ছো আর স্পেশালি তুমি কেন গার্লস এর এডুকেশন নিয়ে লাফালাফি করতেছো হ্যাঁ তো তখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে দেখো আমি বাংলাদেশে একটা গ্রামে বড় হয়েছি আর আমার যে উপজেলা সৈকত ভাই উপজেলা সেম সো সৈকত ভাই ভালো জানে যে আমরা কেমন গ্রাম থেকে উঠে আসছি সো যেহেতু আমরা গ্রাম থেকে উঠে আসছি আমাকে ভালো কেউ জানা না যে আসলে এডুকেশন করতে আমাদেরকে বললাম যে দেখো এডুকেশন আমার কাছে একটা ম্যাজিক ওয়ান্ডের মতো
যে ছোটবেলায় আমি এডুকেশনের টাচ পাইছি কারণ আমার আব্বা টিচার ছিল বা আমার ফ্যামিলি এডুকেটেড ছিল বাট আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা যারা বা আমার এলাকার অন্যান্য সদস্যরা যারা হয়তো বা তারা এডুকেশনের সংস্পর্শে আসে নাই এই জন্য তারা হচ্ছে লাইটে আসতে পারে ছোটবেলা থেকে আমার একটা প্যাশন অসাধারণ এডুকেশন নিয়ে কাজ করতে অ্যাকচুয়ালি আমার এডুকেশন অ্যাকচুয়ালি অনেক রাইট রাইট পাভেল সারওয়ারের যে এক্সপেরিয়েন্স এগুলো আসলে The reason আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ প্ল্যাটফর্মটা শুরু করি এই এই গল্পগুলোকে বের করে আনার জন্য কারণ এই গল্পগুলো কিন্তু অনেকের জন্য একটা কেস স্টাডি হতে পারে যে কোনো ধরনের দিক নির্দেশনামূলক একটা পদ্ধতি হতে পারে যেটা দ্বারা তারা অনুপ্রাণিত হতে পারে সো থ্যাংক ইউ বাবল সার্ভার ফর ইয়োর অ্যামেজিং স্টোরিজ আমরা আবারও আসব এই ফাঁকে আমরা একটু সৈকতের কাছে যাব এস এম সৈকতের কাছে যে আমরা এখন আশার কথা শুনতে চাই যে করোনা পরবর্তী সময়কে আপনি কিভাবে দেখতে চান যে আমরা কিভাবে এই ফ্রাস্ট্রেশন বলেন বা আমরা যে ধরনের প্যানিক গ্রস্ত আছি এটাকে কিভাবে কাটিয়ে সামনের দিকে আমরা সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই আর কি আপনার দৃষ্টিতে থ্যাংক ইউ পাভেল ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস ফর অল ইওর অ্যাচিভমেন্টস প্রথমত আমি ইমরান আজকে যখন এই ইন্সপায়ারিং বাংলাদেশ শোতে যখন আমাকে আমন্ত্রণ জানায় আমি খুব প্রথমত একটু ইতস্তত বোধ করি এখানে বা সব জায়গায় যে হাউ ক্যান আই ইন্সপায়ার আদার্স বাট আই গেট ইন্সপায়ার্ড বাই এভরি ওয়ান অলমোস্ট এভরি ওয়ান ক্যান ইন্সপায়ার মি অ্যান্ড উইথ দেয়ার ভেরি স্মলেস্ট থিংস ভেরি স্মলেস্ট আইডিয়াস অ্যান্ড ইন্সপাইরেশনাল স্টোরিজ বাট থ্যাংক ইউ পাভেল খুব চমৎকার স্টোরি ছিল আমি অবশ্যই জানি বাকি যারা এই ইয়েতে ইমরান তুমি নিজেও ইউ আর অলসো ওয়ান অফ দ্য স্টারস আই নো লাইক ইন ফিনটেক ইন্ডাস্ট্রি ইউ আর শাইনিং স্টার বাট লেটস লাইক লুক এট দ্য ফিউচার হোয়াট উই সি আমরা যদি এভাবে চিন্তা করি যে হোয়াট উই কুড নট প্রজেক্ট আ ফিউ মান্থস ব্যাক মানে কাজের কারণে জাতিসংঘের একটা অর্গানাইজেশনের সাথে আমি ইউথ অ্যাডভাইজার হিসেবে কাজ করি এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়নের 70 countries এর জন্য তো এটা ছাড়াও মানে সিরাকের জন্য বা ইউএন এর ইকোসকের স্ট্যাটাসের জন্য আমাকে রেগুলার ট্রাভেল করতে হচ্ছে বিভিন্ন ডিউটি ট্রাভেল করতে হচ্ছে সো এবং জাস্ট অ্যান এক্সাম্পল যে আমি এবছর আমার চারটা এনগেজমেন্ট ছিল ইনক্লুডিং ইউএন হেডকোয়ার্টার অ্যান্ড রিজিয়নাল হেডকোয়ার্টার ইন ব্যাংকক সো যেটা হয়েছে যে আমি কোনটাই অ্যাটেন্ড করতে পারছি না ফিজিক্যালি সো হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অল অফ দিস স্পেসেস আর ট্রান্সফর্মিং ইন দেমসেলভস উইথ এ ভার্চুয়াল স্পেস সিস্টেম সো যেটা হয়েছে যে যেমন ব্যাংককে একটা কনফারেন্স ছিল মার্চে আমি ফ্লাইটের টিকিট কনফার্ম করলাম দেন আই কুড নট গো লাইক মানে দুদিন আগে হচ্ছে মানে টিকিট ক্যান্সেল করতে হয়েছে বাট এখন যেটা হয়েছে তারা এটা ভার্চুয়ালি অর্গানাইজ করছে and hopefully I'll be speaking there but it's a virtual san francisco তে একটা কনফারেন্সে আমি স্পিকার বছর খানেক ধরে প্রিপারেশন কি হলো তাহলে এখন san francisco ই প্রথমত দেখা গেছে যে ইউএস তে ফার্স্ট লকডাউন স্টেট হিসেবে san francisco চলে আসছিল না তো আমি বুঝে গেছি যে এখানে আর মানে এই কনফারেন্সটা হয়তো বা হচ্ছে না বাট what they did is they're totally transforming this into a virtual conference this year so virtual conference e ekjon speaker hishebe keynote speaker hishebe ashole ki boktobo deya jay ami amar nijero prothom obhiggota but ekta jinish ami jodi boli je goto koyek mash jemon amar office kintu open I mean office open amra hoyto flexibly kaj korchi but mane home office korchi to dekha jacche mane google platform gula use korchi othoba zoom use korchi mane jeta convenient jokhon lagche amra use korchi the most secure that we can think এই জিনিসগুলো কিন্তু আমরা মানে এক বছর আগে ভাবি নেই এখন কি হচ্ছে আমরা উই আর ট্রান্সফর্মিং আওয়ারসেলভস জাস্ট আরেকটা জিনিস হচ্ছে মানে ফিনটেক এর কথা যেহেতু আসছি কিছুক্ষণ আগে সো কিভাবে মোবাইল মানি হাউ ইজ ইট হেল্পিং পিপল আমরা যদি এখন চিন্তা করে দেখি যে আমাদের সেই ম্যানুয়াল স্টাইলে যে যেমন আমি অফিসের চেক ইস্যু করতে গিয়ে দেখা গেছে যে মাসের শেষে চেকের বই নিয়ে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আসছে এবং একটার পর চেক সাইন করছি ভেন্ডরকে দিতে হচ্ছে স্টাফ হ্যান ত্যান সবকিছু এখন গত দুই মাস কি তা কি চলছে এখন দেখা যাচ্ছে ব্যাংকে আমরা একটা ইমেল করে দিচ্ছি ওয়্যার ট্রান্সফার করে দেন ব্যাংক ইজ পারফর্মিং অন আওয়ার বিহাফ তো এই জিনিসটাই আমরা কিন্তু সহজে ভাবতে পারি না এই দুইটা মাস আগে আমাদের কাজের এখন কিন্তু কাজ আরো অনেক কমায় দিছে তো আগামী
বাস্তবতাটা কি দাঁড়াবে। যদি আমি এভাবে বলি যে সরকারি যে অনুদানের কথা আসছে 50 লাখ ফ্যামিলিজ উইল বি বেনিফিটেড, এই টাকাটা যাচ্ছে হয়তোবা এখন যেহেতু কথা আসছে যে মোবাইল মানির মাধ্যমে বা যেভাবে একেবারে ফার্স্ট টাইম টাকাটা ট্রান্সফার হচ্ছে, এই জিনিসটা আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশ চিন্তা করতেই পারে নাই, এখন করছে। আমরা এখন অনেক হ্যাঁ মানে আমরা খুব দ্রুত চিন্তা করেছি, 10 বছর আগে যে জায়গায় ছিলাম আমরা কিন্তু এখন অনেক বেশি, মানে যদি এভাবে চিন্তা করি নেগেটিভলি দেখলো যে করোনা মার্চের 8 তারিখে করোনা ভাইরাসের পেশেন্টের সংখ্যা ছিল 1 জন, আর আজকে মে মাসের 11 তারিখে পেশেন্টের সংখ্যা 13,000+ 13,000 গুণ বেশি, কিন্তু এক দিয়ে গুণ দিলে যদি এভাবে চিন্তা করি বাংলাদেশের মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশনের ব্রেইনটা কিন্তু অনেক স্পিডি আগাচ্ছে, খুব স্পিডি কাজ করে। This is a very inspiring thing. I mean, Jodi boli, the most inspiring story of this country is the young people of this country. We have about 46 million young people jader boyosh 24 er moddhe ei deshtar moddhe, ei 24 mane ei ei je mane 4 koti 60 lakh chhele meye amader ache jara bibhinno bhabe ekta workforce e newly join korche othoba somehow they are preparing to join it. একই সাথে যদি চিন্তা করে দেখি আমরা তাদের জন্য কি রিয়ালিটিটা রাখতেছিলাম, একটু ভাবি ম্যানুয়াল ওয়ার্কফোর্স, এই টোটাল মানে 100টা ছেলের মধ্যে 80টা বা 90টা ছেলে মেয়ে কিন্তু চিন্তা করছে সবসময় দে উইল বি ম্যানুয়ালি ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রিজ অর ওয়ার্ক অফিসেস ডেস্ক জব ফিল্ড ওয়ার্ক হোয়াট এভার, বাট সেটা কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক, ডিজিটাল লাইফের সাথে কিন্তু তারা কিনে হ্যাঁ কাজের স্বার্থে আমি একটা ল্যাপটপ ইউজ করছি, আমি ল্যাপটপ ইউজ করছি কাজের সাথে ঠিক আছে, মানে স্কাইপ ইউজ করছি অথবা কোনো কিছু, কিন্তু এইটা যে আমার মানে 24 আওয়ার্স সঙ্গী হয়ে যাবে কাজের জন্য এটা কিন্তু তারা ভাবে নাই। এভাবে যদি চিন্তা করে দেখি যে আমি যদি বিভিন্ন সময়ে চাকরির ইন্টারভিউর জন্য অফিসে বা এর বাইরেও আমি ইন্টারভিউ বোর্ডে ছিলাম, তো ওই সময় দেখা গেছে যে আমরা যখন একটা ছেলে বা মেয়েকে তার খুব চমৎকার সিভি চমৎকার রেজুমি বা সবকিছু যদি আমি চেক করার পরে দেখলাম যে ভাই মাইক্রোসফট ওয়ার্ড অফিস এক্সেল এটা সেটা লিখে ফাটাই ফেলছে, ওকে ফাইন, আমি খুব সহজ করে করতাম কি যে থিওরিটিক্যাল প্রশ্ন না করে ল্যাপটপটা একটু ঘুরাই দিতাম যে বাবা একটু দুই দুই লাইন বাংলায় বা ইংরেজিতে লেখো, তাহলে কি হতো, তো বাংলায় লিখতে এই জন্য বলতাম কারণ দেশটা তো বাংলাদেশ আর বাংলায় লিখতে সুবিধা এই জন্য কারণ আমার সরকারের সাথে যেহেতু কাজ আমাকে সরকারের ভাষা বাংলায় আমাকে লিখতে হবে, মানে ইংরেজি তো মানে কিবোর্ড দেখেও লেখা যায়। এনিওয়ে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে বা মেয়ে সে যখন কিবোর্ডটা ধরে হাত কাঁপা শুরু হয়ে যায় তখন বুঝতে হবে যে আমাদের একটা সার্টিন জেনারেশন আমরা লুজ করে ফেলছি, বাট ইফ উই লুক এট দ্য ইউ নো ইয়াং পারসন যে ক্লাস 8 বা 9 পড়তেছে ওর বাংলা ইংরেজি টাইপিং স্পিডটার কিন্তু অনেক উন্নতি, যেটা আজকে মাস্টার্সে যে ছেলেটা মেয়ে বা মেয়েটা গ্র্যাজুয়েট করেছে তার ছেলে, তো একটা জেনারেশন আমরা এভাবে অনেকভাবে স্যাক্রিফাইস করে ফেলি। বাট এনিওয়ে দ্য গুড থিং ইজ এই ফিউচার ম্যানুয়াল মানে এক্সপেক্টিং ম্যানুয়াল ওয়ার্কফোর্স যেটা আমরা আমাদের হাতে অলরেডি রিজার্ভ আছে এদেরকে আমরা এডুকেট এখন কিভাবে করব, যে ছেলেটা বা মেয়েটা চিন্তা করতেছে আমি চাকরিটা আগামী এই বছর আমার গ্রাজুয়েশনটা শেষ করে আমি একটা কোম্পানিতে চাকরি করব আমার মানে ভাই 20-30 হাজার টাকা স্যালারি হবে আই উইল বি ফাইন উইথ দ্যাট, কিন্তু এখন যদি এই কোম্পানিগুলাই মানে ফিজিক্যালি অফিস না রান করতে পারে যদি ভার্চুয়াল অফিসের স্টাইলে চলে যায়, আজকে করোনা ভাইরাস কালকে আরেক দিন আরেক ভাইরাস পরশুদিন আরেক কিছু যদি চলে আসে কনস্ট্যান্টলি কতদিন আমি জানি না যে এই ধরনের প্রাদুর্ভাব থাকবে, বাট লেট আস হোপ ফর দ্য বেস্ট, বাট ইফ নট উইল হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান হচ্ছে ভার্চুয়াল অফিসের প্রিপারেশন এখন প্রত্যেকটা অর্গানাইজেশন নিবে, দিস ইজ সামথিং যে আমি আজকে দেখতেছি আমার অর্গানাইজেশনের যে যে কর্মী ভার্চুয়ালি ইফেক্টিভ না আমি বুঝতেই পারছি না যে তার ফিউচারটা কি এই প্রতিষ্ঠানের সাথে, দিস ইজ দ্য রিয়ালিটি, ইদার আই উইল হ্যাভ টু এডুকেট দ্যাট পার্সন or I will have to think alternative. So প্রত্যেকটা অর্গানাইজেশন এখন নিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা ভাববে, সো দ্য ম্যানুয়াল ওয়ার্কফোর্স উই হ্যাভ ইন রিজার্ভ, আমরা যদি এখন যেমন পাবল বলছে এডুকেট করার ক্যাম্পেইন, এখন নতুন ধরনের ডিজিটাল এডুকেশনের সময় চলে আসছে, আমি এন্টারপ্রেনারশিপ করি আমি বিজনেস আইডিয়াস ডেভেলপ করি বাট দেয়ার ইজ এ হিউজ নিড ফর এডুকেশন ট্রান্সফরমেশন ইন এ ডিজিটাল ওয়ে, আমি যদি বলি আমার আইডিয়াটা হচ্ছে যে এডুকেশন ট্রান্সফরমেশন যখন কাজ করতে হবে আমি এখন যেটা করছি যদি গত 2 মাসে আমার কাজের জায়গাগুলো দেখছি যে রিয়ালিটির উপর বেস করে আমরা অন্তত পক্ষে 4টা প্রজেক্ট ডিজাইন করছি নতুন, দোজ আর টোটালি বলবো 70-80% ভার্চুয়াল ওয়ার্ক অর লাইক টেকনোলজি বেসড আমরা শিফট হচ্ছি, এই যে আমাদের শিফটটা
যদি এখন ট্রেডিশনাল ডেভেলপমেন্ট সেক্টর এজেন্সি গুলোর দিকে তাকাই, যে অর্গানাইজেশনের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর নিজে তার ইমেইল অপারেট করেন না, দিস ইজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ, প্লিজ বিলিভ ইট, আই ওয়ার্ক উইথ দোজ কলিগস এবং আমি জানি যে এটা বাস্তবতা, উনি করেন না এবং ওনার মানে এই ইমেল অপারেট করেন হচ্ছে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট। সো দ্য ইমেল আই এম রিসিভিং, আমি যখন রিসিভ করি তখন আমি আবার ওনারে ফোন করে বলি ভাই আপনি কি এটা লিখছেন আমাকে, উনি বলেন যে কি লিখছে আসলে। সো দ্য কোয়েশ্চেন ইউ নো দিস ইজ দ্য রিয়ালিটি। তো সেখানে আমরা যদি বলি যে ফিউচারটা কি হবে একটা ইন্ডাস্ট্রি, মানে যদি বলি যে ডেভেলপিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, ডেভেলপিং ইন্ডাস্ট্রির একটা বড় গ্রুপ মানে টোটালি ভ্যানিশড হয়ে যেতে হবে, যাবেই, কারণ ইদার দে ইউ নো কোপ আপ উইথ দ্য নিউ চেঞ্জেস অর মানে তারা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তো আমি যারা আজকে এখানে যারা আছে আমার কাছে মনে হয় যে তারা বিভিন্ন ভাবে ইন্সপায়ার করে যাচ্ছে। At the same time, let us send a message to the viewers of this talk show je amra kibhabe amader regular kaj gulo re, but amra kintu ekhon bhai all on a sudden asman theke kono notun dhoroner idea niye aste parbo na. The thing is ami bazar korte jaitam, ami cash diye kaj kortam, now you are thinking about cashless society, cashless reality, how can we do that? ক্যাশলেস বিকাশ আছে, এটা সেটা আছে, বিভিন্ন ধরনের টেকনোলজি বেসড সুযোগ আছে, সেটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি। সো দ্যাট অসাধারণ। এবং একটা জিনিস আমি সৈকত যেটা বললো ওটার সাথে একটু রেজোনেট করতে চাই, এটা হচ্ছে যে এই সময়টা, এই আমরা যে সময়টা অলরেডি পাস করে ফেলেছি, মানুষ কিন্তু অনেকভাবে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্র্যাকটিসের সাথে যুক্ত ছিল। আমি নিজের চোখে দেখেছি যে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স, বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম লাইক ফিউচার লার্ন, তারপরে আপনার বাংলাদেশে মুক্ত পাঠ, তারপরে আপনার WHO-র যে অনলাইন প্ল্যাটফর্ম ছিল এটার থ্রুতে বিভিন্ন ধরনের নলেজ গ্যাদার্ড বা স্কিল ডেভেলপমেন্টের কিন্তু বেশ কিছু সুযোগ ছিল এবং তারা কিন্তু ফ্রি সার্টিফিকেটও দিয়েছিল। তো দেখলাম যে অনেকে কিন্তু এই ধরনের নলেজ গ্যাদারিং বলেন বা স্কিল ডেভেলপমেন্টের সাথে নিজেদেরকে যুক্ত করে আরো সামনের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এবং আমি এটার সাথে সাথে চলে যাবো হচ্ছে সৌরভ ভাইয়ের কাছে, অ্যাবাউট দ্য ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভ গুলা আমরা সামনে নিতে পারি, যেহেতু আমরা কিছু কমন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি ঢাকায়, যেমন গুগলের বিজনেস গ্রুপ বলেন বা স্টার্ট আপ গ্রাইন্ড বলেন, সো এগুলোর থ্রুতে আমরা কি কি ইনিশিয়েটিভ নিতে পারি যারা উদ্যোক্তা হতে চায়, বা আমাদের যে তরুণ সমাজ 4.5 কোটি যে নাম্বারটা, তাদের জন্য আমরা কি কি উদ্যোগ নিতে পারি, সৌরভ ভাই যদি বলেন। শিওর ইমরান, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমি এতক্ষণ সৈকত ভাই যেগুলো বললেন আসলে খুবই ভ্যালিড পয়েন্ট ছিল সবগুলো। সো সৈকত ভাই কিন্তু একটু বলেই দিলেন যে আমাদের একটা জেনারেশন ফর ওয়ান ওয়ে দি আদার একটু তো ক্ষতিগ্রস্ত হয়েই গেছে, এবং উনি বাকি স্কিলসে যে কথাগুলো বললেন আমলাতান্ত্রিক প্রসেসের মধ্যে, ওগুলো ফ্যাক্ট। কিন্তু আমরা যদি কমিউনিটি ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে বলি, সে ফর এক্সাম্পল, হ্যাঁ এখন আমার কাছে সত্যি সত্যি যেটা মনে হচ্ছে যে ইটস আ রিস্টার্ট, উই আর অ্যাকচুয়ালি রিস্টার্টিং এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ, বিকজ এখন যেই, এবং দিস রিস্টার্ট, আমি আজকে এখানে যেরকম অডিয়েন্সই আছেন না কেন, যারা আমাদেরকে হয়তো বা বাইরে থেকে দেখছেন, আমি খুব কনফিডেন্টলি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা এখন রিয়েল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যে যোগ্যতা নিয়ে আছেন, দে উইল সার্ভাইভ, আর যাদের নেই দে মাইট বি ফেসিং ডিফিকাল্টিস। অর্থাৎ সৈকত ভাই যেটা বলছিলেন, যে মানুষটি এতদিন জাস্ট টেবিলে বসে কথা বলছেন আর আরেকজন ইমেল দেখছেন, ইট মাইট চেঞ্জ, ইট মাইট ফ্লিপ আদার ওয়ে রাউন্ড, সো সিচুয়েশন ইজ দ্যাট ডিফ, মানে ওরকম দিকে হয়তো আমরা আগাবো। সো আমার কথা যদি অন্য কেউ হেসেও থাকেন, বিকজ আমি খুব মেয়ে পিছনে কথাটা বললাম, বিকজ এখন স্কিল মানে যে পরিবর্তনটা আসবে, এবং আমরা যখন এই যেটা আমি একটু আগে বলছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে আসলে আগাচ্ছি, কারণ আমারও যে এক্সপিরিয়েন্স হলো গত এক মাসে, আমরাও সৈকত ভাতের মতো আমাদের লাইনেও অনেকগুলো প্রজেক্ট ডেভেলপ করেছি, মানে ডিজাইন করেছি ফর বিগ বিজনেস হাউসেস, যারা আসলে ট্রেডিশনাল ব্রিটেন মর্টার বিজনেস করতেন, যাদের সাথে আমাদের সম্পর্ক ছিল জাস্ট অ্যাজ এ স্মল এজেন্সি, যারা আমাদেরকে ট্রিট করতেন যে হ্যাঁ এভরিবডি ইজ অন ডিজিটাল প্ল্যাটফর্ম, সো উই হ্যাভ টু বি দেয়ার, সো ইউ জাস্ট টেক কেয়ার অফ আ স্মল পোর্শন অফ আওয়ার্স উইথ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ মানি, বাট রাইট নাও দে আর এনগেজিং আস উইথ দ্য হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দে প্রবাবলি ক্যান থিঙ্ক অফ, অ্যান্ড অলসো নাও দে আর কনসিডারিং দ্য প্রপোজাল, যেগুলো করা এই 3 মাস 4 মাস আগে বলছিল যে অবাস্তব,
মানে আমি যদি কথায় আমি যদি ভেঙে বলি, সে ফর এক্সাম্পল ওয়েন উই আর নাও ডিজাইনিং এগ্রিকালচারাল প্রজেক্টস ফর সাম বিগ বিজনেস হাউসেস, যারা আসলে ব্যাক এন্ডে কখনো চিন্তা করেনি ওরা এগ্রিকালচারাল লাইনে ব্যবসা করবে, ওরা তো ফ্রন্ট এন্ডে কনজিউমার এন্ডে ওদের হয়তো রিটেল আউটলেটস আছে, কিন্তু ওনারা যখন এখন এই দেড় মাস যে যা ফেস করেছে তারপর ওনারাই কিন্তু ইনিশিয়েটিভ বলছেন হাউ ডু উই ডেভেলপ আ ব্যাক এন্ড সাপ্লাই চেইন মডেল দ্যাট উড হ্যাভ আ ওন সাপোর্ট ফর এন্টায়ার এগ্রিকালচারাল সলিউশনস। যখন আমরা সেটা ডিজাইন করছি তখন আমরা বলছি যে এখন আমরা একটা হাইপোথেটিক্যাল একটা জগতে যাই, উইচ ইজ 2050 সে ফর এক্সাম্পল, যেখানে আমরা মানে যেহেতু ওনারা ট্রেডিশনাল ভাবে চিন্তা করতেন, সো সেখানে আমরা এখন ড্রোন নিয়ে কথা বলছি, সেখানে আমরা এখন ইমরান রোবোটিক্স নিয়ে কথা বলছি। সো অর্থাৎ আমরা 200 একর থেকে শুরু করে 1000 একর ল্যান্ডের প্রজেক্ট ডিজাইন করছি উইথ 55 হিউম্যান রিসোর্সেস, মানে ফিজিক্যাল 55 পিপল উড বি ইন দ্য প্রজেক্ট ইন দ্য ফিল্ড অ্যান্ড রেস্ট উড গো অন ডিজিটাল অ্যান্ড দিস 55 পিপল উইল বি ম্যানেজিং দ্য হোল 1000 একর ল্যান্ড ফর ফার্মিং। এখন আসো ওই 55 মানুষও যদি আমি কনসিডার করি, ওদের যে স্কিলটা এটা কিন্তু একটা সফট স্কিল ডেভেলপমেন্টের পার্ট অংশে পড়ে, সো ওদেরকে যে স্কিল ডেভেলপমেন্টের অংশটা যদি আমি কনসিডার করতে চাই, এখন উই আর ইন ট্রাভেল, উই ডোন্ট হ্যাভ দ্যাট পিপল, রাইট? পাবেল যেরকম কাজ করছে অনলাইন এডুকেশন নিয়ে, আমাদেরও সৌভাগ্য হয়েছিল 2015-16 সালের দিকে মিস্টার বদরুল হুদা খান সাহেবের সাথে কাজ করার জন্য, যিনি A2Y-এর সাথে ই লার্নিং বইটা কিন্তু বাংলায় লঞ্চ করেছিলেন, হুইজ বেসড ইন USA। সো তখন আমরা যখন ওই বইটা পড়ছিলাম এবং আমি তখন ওই বইটা লঞ্চিং এর সময় বাংলাদেশের মার্কেটে যে রিয়াকশন সেটাও দেখেছিলাম, যে মানুষ কত লাইটলি জিনিসটাকে নিচ্ছিল, যে দিস ইজ নট সামথিং টু বি কনসিডার নাও, ই লার্নিং ইজ নট ফর আস নাও, টেকিং স্কুলস টু ই লার্নিং, কলেজেস টু ই লার্নিং, পাভেল দ্যাট টাইম মানে 1600 এমনকি এখনো 1920 সালে তুমি ধরতে পারো, দিস ইজ নট আ টপিক দ্যাট উই শুড বি ওয়েস্টিং আওয়ার টাইম অন, রাইট? সো বুম, এখন কি হলো? সো এই যে আমাদের যে আমাদের ভিশন প্লাস সেটার সাথে অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, আমরা কেন জানি সেই জায়গাটা সবসময় কোনো না কোনো কারণে আমাদের এখন এই জায়গায় কিন্তু আমরা একদম নন পলিটিক্যালি নিউট্রাল গ্রাউন্ড থেকে বলতে পারি যে এই সরকারের ক্রেডিট অফ লেইং আউট দ্য ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন এটাকে কোনো পার্টি অস্বীকার করবে না, বিকজ ইট ইজ দেয়ার। আমরা কিন্তু আমি সবসময় বলেছি উই ওয়ার অলওয়েজ রেডি সিন্স 2013। আমি এটা রিপিট করে বলতে চাই বিকজ আমি কিন্তু বাংলাদেশে ফেরত আসছি লিভিং এ 6-digit জব ইন অস্ট্রেলিয়া, যেটা কেউ করবে না, বিকজ ফর দি এন্টায়ার ডিজিটাল বাংলাদেশ এজেন্ডা। সো ওইটা পড়ার পরে কিন্তু আই ওয়াজ ফুললি মোটিভেটেড যে আমার কিন্তু কারোর হেল্প লাগবে না, আই ডোন্ট নিড এনিওয়ান টু এনি পলিটিক্যাল ব্লেসিংস টু রান মাই শো, উইচ উই হ্যাভ ডান বাই আওয়ারসেলভস, বিকজ দ্য ফাউন্ডেশন ইটসেলফ উইল হেল্প মি ইফ আই এম কেপেবল টু রান দ্য শো অ্যান্ড পিপল লাইক এভরি আদার লাইক মি উড বি এবল টু ডু দ্যাট। কিন্তু আমরাও কিন্তু ভাইয়া গত 13 সাল থেকে শুরু করে এখন যদি দেখি আমরা স্টার্ট আপ নিয়ে ভাইয়া তোমার সাথে আমরা কত কথা বলছি, কত কাজ হচ্ছে, একটা কিন্তু কমপ্লেইন যেটা এখন আমি আমার সৈকত ভাইয়ের কাছে ফেরত যাবো, যে আমাদের যে হিউজ অ্যামাউন্টের একটা মানে ইয়াং পপুলেশন আছে, যাদেরকে আমরা যে স্বপ্নটা দেখিয়েছিলাম যে টু বি অ্যান এন্টারপ্রেনার, আমরা চাকরি নিব না, আমরা চাকরি দিব, আমাদের সেই ক্যাপাসিটি আছে, অফকোর্স আমাদের সেই ক্যাপাসিটি আছে, কিন্তু সেটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা সেটাতে যদি আমরা ভুল করে ফেলি, অর্থাৎ ওই যে সৈকত ভাইয়া বলছিলেন যে আমাদের সামহাও একটা জেনারেশন কিন্তু পড়ে গেছে, রাইট, একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি সেটা হয় ভাইয়া, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ অ্যান্ড মি টু বিল্ড দ্য কমিউনিটি বেসড অন দ্য পারসেপশন উই হ্যাভ দ্যাট দিস পিপল আর প্রিপেয়ার্ড, উইচ মিনস সরকার ওদেরকে রেড করে ছাড়ছে, আমরা এখন এখান থেকে টেক আপ করবো, কিন্তু যে জন্য আমি আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় টু টেক দেম টু দ্য মেইন প্ল্যাটফর্ম অ্যান্ড মেক দ্য ফিল দ্যাট হ্যাঁ ওরা একটা ছোট্ট স্টার্ট আপ রান করে যেখানে ওর ইনভেস্টমেন্ট ছিল 50,000 টাকা অ্যান্ড হি ইজ আর্নিং 60,000 টাকা মান্থ, সে ফর এক্সাম্পল 10,000 টাকা প্রফিট, এটা যদি হইতো তার বাপ মা কিন্তু খুশি হইতো, কিন্তু আমরা সেই জায়গায় তো অনেকটুকুই ফেইল্ড আমি বলবো, আমার কাছে মনে হয় আমরা স্টার্ট আপ নিয়ে অনেক কথা বলছি উইথ অল ডি রেসপেক্ট টু এভরি ওয়ান বাট উই হ্যাভ আ ভেরি ফিউ সাকসেস কেসেস, রাইট? ট্রু। সো ওই জায়গায় যাবার জন্য আমাদের যে মূল প্রয়োজন সেটা ছিল ভিত্তিটা। সো এখন আমাদের হেড অফ দ্য স্টেট ইজ হ্যাভিং অ্যান এক্সপেকটেশনস যে আমাদের তো সব আছে, হোয়াই ডু উই ফেল, কিন্তু মাঝখানে যে জায়গাটা ভ্যাকিউম হয়ে গেছে ফর সাম রিজন, যেটা আমি জানি না, আই শুড বি এবল টু টক অ্যাবাউট ইট হিয়ার নট, বাট কোনো না কোনো কারণে আমাদের তো মাঝখানে ভ্যাকিউম হয়ে গেছে, যেটা সকিত ভাই বলছিলেন। তো এখন তাহলে ওই এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটি এখানে মিসম্যাচ হয়ে গেছে, রাইট? এখনই সময় হচ্ছে গেল এই চেকিংটা দেওয়া যে এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটি
চেকিংস ডান আই এম শিওর ইউ নো ভাইয়া গত এক মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে চেয়ারে বসে কিন্তু পুরো বাংলাদেশকে কন্ট্রোল করতেছে বিকজ আই এম শিওর বিকজ আই এম শিওর শি হ্যাড টু শি রিয়লাইজ দ্যাট ইফ ইট ইজ ডান বাই হারসেলফ দেন ইট উইল বি আ বিগার প্রবলেম রাইট সো এই গ্যাপটা তো এখন মিনিমাইজ করা ওই গ্যাপটা ওই ভ্যাকিউমটাকে যেটা সৈকত ভাই বলছিল একটা এন্টায়ার জেনারেশন তুমি যদি খায় ফেলো তুমি বুঝতে তো ভাইয়া হাউ ডু উই ওভারকাম দ্যাট এটা আমাদের একটা স্ট্রেংথ হওয়ার কথা ছিল বিকজ আমাদের আমাদের জনসংখ্যা বিস্ফোরণ না আমাদের কিন্তু জনসংখ্যার স্ট্রেংথ আমরা সবসময় এটা বলে এসেছিলাম কিন্তু ওই জায়গায় আমরা কেন অঙ্কটা ক্যালকুলেশনটা ভুল হলো বাট নেভারদ্যালেস যদি আমরা এখনো আমাদের আমি এই জন্যই অনেকখানি মনে করি যে করোনা মাইট বি এন ব্লেসিংস ফর আ কান্ট্রি লাইক বাংলাদেশ বিকজ তুমি যেটা বলছিলে যদি আমরা এখনো এটাকে রিয়েলাইজ করে রিস্টার্টই করে থাকি এবং শক্ত হাতে সামনের দিনগুলোকে ক্যালকুলেটিভলি প্ল্যান করি তাহলে যে জেনারেশনটাকে আমরা ধরে নিচ্ছি যে উড বি ডিফিকাল্ট বাট সেটাকেও কিন্তু আমরা সফট স্কিল নতুন পার্সপেক্টিভ থেকে ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনকে মাথায় রেখে সফট স্কিলকে নিয়ে যদি আমরা এই জেনারেশনটাকে আবার রিবিল্ড করার চেষ্টা করি ভাইয়া আই থিঙ্ক যেটা আমি বারবার প্রত্যেকটা শোতে বলে এসেছি যে বাংলাদেশ মাইট বি আ কান্ট্রি ইফ নট আদার ওয়ে এফেক্টেড বাই আদার পলিটিক্যাল পারপাসেস তাহলে আমরা 5 বছর পিছাবো না আমরা বরঞ্চ 5 বছর আগায় যাব কারণ আমাদের এখনো ওই ইউথ আর দি মেইন স্ট্রেংথ দ্যাট উই হ্যাভ সো এটা আমার একটা স্ট্রং বিশ্বাস অন টু ইউ এগেইন এবং আরেকটা জিনিস আমি আপনার সাথে অ্যাড করি এবং সম্পূর্ণভাবে আপনার সাথে এগ্রি করে যে করোনার ব্যাপারে করোনা যে একটা ব্লেসিং হিসেবে অনেকের জন্য আবির্ভূত হয়েছে এটা প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের যে ম্যাক্সিমাম যে স্টার্টআপদের কথা আপনি বললেন তারা কিন্তু তাদের যে ফোকাস যে এরিয়াটা ছিল যেই যেই ডোমেনে তারা কাজ করত ফর দ্য টাইম বিইং আমি লাস্ট 2 মান্থস থেকে দেখছি দে আর ফোকাসিং অন ডেলিভারি দে আর ফোকাসিং ইন টু ডেলিভারি ইন টু আপনি গ্রসারিজ বলেন ফুড বলেন এবং নিত্য প্রয়োজনীয় যে হেলথ কেয়ার বেশ কিছু প্রোডাক্ট আছে তারা কিন্তু ওই ডেলিভারির দিকে চলে গেছে সো আমি আমি কাজ করছি একটা ডোমেইনে আমি কিন্তু প্রয়োজনের তাগিদে সার্ভাইভালের কারণেই কিন্তু আমি আমার ফোকাসটাকে একটু শিফট করে আমার ফেভারে নিয়ে যাচ্ছি এটাও কিন্তু একটা পজিটিভ হিসেবে এভরি ক্রাইসিস ব্রিংইং অ্যান অপরচুনিটি সো আমরা বাঙালিরা তো সেটা খুব ভালো পাই আমাদের মধ্যে রাইট রাইট উইথ দিস নোট আমি আমরা প্রায় এক ঘন্টা শেষ করে ফেললাম কিভাবে খুব মানে দেখতে দেখতে সময়টা চলে গেল আমি ফেরত যাব হচ্ছিল আবার পাভেল সার্ভারের কাছে তার বেশ কিছু ইনিশিয়েটিভ যে ইনিশিয়েটিভগুলো কিন্তু খুবই উৎসাহব্যঞ্জক এবং আমাদের যারা ভিউয়ার্স তারা কিন্তু এই ধরনের কন্টেন্টের আশায় কিন্তু আমাদের সাথে সবসময় যুক্ত থাকে একটা কোয়েশ্চেন এসছে হচ্ছিল উদয় থেকে কোয়েশ্চেনটা হচ্ছিল হ্যালো ইমরান ভাই এন্ড পাভেল ভাই ইউ আর অসাম হাউ কুড ইউ ম্যানেজ দিস অল ইন্সপায়ারিং থিংস সো মিস্টার পাভেল আপনার কাছে কোয়েশ্চেনটা কিভাবে এই ইন্সপায়ারিং জিনিসগুলো আপনি করছেন ধন্যবাদ ইমরান ভাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুব মুগ্ধভাবে হচ্ছে সৈকত ভাই এবং আমাদের সৌরভ ভাইয়ের কথাগুলো শুনছিলাম আমি আমার কথার প্রসঙ্গে আমি হচ্ছে যিনি কমেন্টসটা করেছেন তার প্রশ্ন উত্তরটাও দিয়ে দিব সো আমি যদি সৌরভ ভাইয়ের কথাটা ধরি যে বাংলাদেশে কিন্তু প্রচুর অ্যাডভান্স লেভেলের বেশ কিছু কাজ কিন্তু হচ্ছে জাস্ট পিক করাটা কানেক্ট করাটা লাইক ফর এক্সাম্পল আমি মালয়েশিয়াতে থাকছি বা আমি মালয়েশিয়াতে যে ইনিশিয়েটিভ গুলো রান করাচ্ছি তার মোস্টলি কনসেপ্ট গুলো কিন্তু বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল যদি আমার স্কুল কোডার্স এর কথা বলি যে স্কুল লেভেলে কম্পিউটার প্রোগ্রামিং কে জনপ্রিয় করার ইনিশিয়েটিভটা বা গার্লস ইন আইসিটি বা স্কুল প্রিমিয়ার স্কুল লেভেলে উদ্যোক্তা তৈরি করার যে ইনিশিয়েটিভটা এই কাজগুলো কিন্তু বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে সো এই জিনিসটাকে আমি মালয়েশিয়াতে রান করাচ্ছি আবার মালয়েশিয়াতে গিয়ে আমার বেশ কিছু নতুন রিয়েলাইজেশন আছে যেমন হচ্ছে সৈকত ভাই যেমন বললেন যে ইমেল পাঠায় বাংলাদেশে ফোন করতে হয় যে ভাই আপনাকে একটা ইমেল করছি একটু ইমেলটা চেক করে বাট করোনার এই সময়টা হচ্ছে রাইট টাইম যে আমাদেরকে ডিজিটালি মোর ট্রান্সফর্ম করার জন্য যেমন আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশে 18 কোটি প্রায় মানুষ এবং বাংলাদেশে এত স্কুল এত শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ এবং আমরা ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট করছি বা আমরা আমরা সর্বপ্রথম আমরা ডিজিটাল বাংলাদেশ লঞ্চ করেছি আর রিসেন্টলি মালয়েশিয়াতে বেশ কিছু বিলবোর্ড দেখলাম ডিজিটাল মালয়েশিয়া সো তারা আমাদেরকে রেপ্লিকা করছে বা আপনি গুগল ফর এডুকেশনের যে ফ্রি সার্ভিসটা সেটা যদি আমরা কান্ট্রির তালিকা দেখি সেখানে কিন্তু বাংলাদেশ নাই কিন্তু আমাদের জন্য এটা একটা ভালো সুযোগ ছিল বা
এটা আমাদের যে এখনো সময় আছে যে আমি হয়তো বা গভর্নমেন্ট লেভেলে নিয়ে কাজ করবে যে গুগল ফর এডুকেশন এটা ফ্রি, বাট আপনি যদি কিনতে চান গুগল ক্লাসরুম বা হচ্ছে আপনার জি সুইট, সেটা আপনাকে পার ইউজার $6 পে করতে হচ্ছে। সেই জায়গায় দেখেন মালয়েশিয়াতে 4.75 মিলিয়ন ইউজার ওরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছে শুধুমাত্র সরকারের সাথে গুগলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। হয়তো বা তাদের এখানে গুগল মালয়েশিয়া অফিস আছে, বাট আমাদের সরকারের সাথে গুগলের ভালো রিলেশন আছে, বা গুগল আমাদের সরকার যদি আমাদের হেল্প চায়, এখানে আমরা গুগল কমিউনিটি থেকে আছি, সৌরভ ভাই আছে, আমরা আমাদের পুরোটা দিয়ে ড্রাইভ দিব যে হ্যাঁ কেন আমাদের কিনতে হবে, আমরা তো গুগল ফর এডুকেশন অন্যান্য দেশের জন্য ফ্রি। তো সেই ক্ষেত্রে যা হইতো যে আমাদের টিচারদেরকে এডুকেট করা ইজি হইতো, আমাদের দেশে আরো বেশি গুগল সার্টিফাইড এডুকেটর থাকতো, তাহলে আমাদেরকে ফোন করে বলতে হইতো না, বা এই করোনা সিচুয়েশন আসার পর ফ্রি জুম না পেড জুম, তারপরে হচ্ছে ফেসবুকে গ্রুপ খুলে ক্লাস দিব না হচ্ছে আপনার কি বলে ভিডিও টিচার করে তারপর ফেসবুকে আপলোড দিবে, এই জিনিসগুলোকে চিন্তা করতে হইতো না। অলরেডি আমরা 2 মাস কিল করে ফেলেছি অলরেডি। সো আমরা কিন্তু এখন ট্রান্সফর্ম করতে পারি, এখনো সুযোগ আছে আমাদের হাতে যে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, ফ্রি সার্ভিসগুলো ইউজ করে, যে আমার তো পে করার দরকার নাই, আর গুগল ফর এডুকেশন ফ্রি। সো আমাদের দরকার সরকারের সাথে গুগলের একটা ব্রিজ তৈরি করা, করে হচ্ছে এই ফ্রি সার্ভিসটা বাংলাদেশে নিয়ে আসা। সো এটা এটা একটা বিষয় ছিল যে সৌরভ ভাই এবং সুগত ভাইয়ের সাথে আমি অ্যালাইন করতে চাচ্ছিলাম। আর পাশাপাশি যে প্রশ্নটা করেছে যে আমরা কিভাবে ইন্সপায়ার করি, আমি জানি না যে আমি আসলে ইন্সপায়ার করতে পারছি কিনা, বাট আই হ্যাভ এ মোটো, পার্সোনাল মোটো, আমার মোটোটা হচ্ছে ডু হোয়াট ইউ লাভ, ইন্সপায়ার আদার্স এন্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো তোমার যা করতে ভালো লাগে, এবং আমি যদি আমার আমি আমার ওয়াইফকে আজকে এই লাইভের মাধ্যমে থ্যাঙ্কস দিতে চাই, যে কারণ আমি দেখা যায় যে ছোট বড় মিলিয়ে অনেকগুলো ইনিশিয়েটিভ বা অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে রিলেটেড, সেও রিলেটেড, বাট দেখা যাচ্ছে কি তার একটা বিগ সাপোর্ট, বা আমার ফ্যামিলি মেম্বাররা আমার প্রতি একটা বিগ সাপোর্ট যে আমাকে টাইমটা বের করে দেওয়া, হয়তো বা যে টাইমটা আমার ফ্যামিলিকে দিতে হইতো, আমার আব্বা আমার শ্বশুর শাশুড়িকে দিতে হইতো, ওই টাইমটা দেখা যাচ্ছে আমার ওয়াইফ মেনটেন করে নিচ্ছে, যে আমার আব্বা আমাকে ডাক্তার দেখানো, বা যেহেতু আমি বাইরে থাকি দেশে খুব কম আশা পাই, তো আমার ওয়াইফকে দেখা যাচ্ছে যে আমার বদলে তাকে বেশি ট্রাভেল করতে হচ্ছে, যে ময়মনসিংহে যাওয়া, আমার আব্বা আমাকে ডাক্তার দেখানো, তাদের সাথে টাইম স্পেন্ড করা, তো সে একটা ভাইটার রোল প্লে করছে যে আমার কাজগুলোকে ইনিশিয়েটিভ গুলোকে রান করার জন্য। আর আপনি যদি মানুষকে ইন্সপায়ার করতে চান, বা হচ্ছে আমার কাজগুলো যদি আসলে ইন্সপায়ারিং হয়, আমি ব্যক্তিগতভাবে কি করি, আমি চাই যে আমার যে 24 ঘন্টা সময়টা আছে, এই 24 ঘন্টা সময়টাকে ইউটিলাইজ করা, বসে থাকাটা আমি পছন্দ করি না পার্সোনালি। যেমন দেখা যাচ্ছে যে এই করোনা ভাইরাসের সময় গুগল ক্লাউড বা হচ্ছে আদার্স যারা অনলাইনে সার্টিফিকেশন প্রোভাইড করে, তারা প্রচুর পেইড কোর্স ফ্রি করে দিছে। সো আমি কি করতেছি যে হ্যাঁ ঠিক আছে একটু কম ঘুমাইলাম, রোজার দিন যে আমাকে একটু বেশি ঘুমাইতে হবে নট নেসেসারি, এই সময়টাতে আমি একটা এক্সাম দিই, আমি আরেকটা সার্টিফিকেশন নিই, কারণ ইন্ডাস্ট্রি 4.0 যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সফট স্কিল, টেকনিক্যাল স্কিল আর হচ্ছে উদ্যোক্তা হওয়ার মানসিকতা না থাকলে আমরা করোনা ভাইরাস চলে যাওয়ার পর যে সময়টা আসবে এটা আমরা বিট করতে পারবো না। আমাদেরকে করোনা ভাইরাসের তো একটা সময় আরো 3-4 মাস চলবে, বা আই ডোন্ট নো, এটা সৃষ্টিকর্তা ভালো জানে যে এটা আর কতদিন রান করবে, বাট তারপরে যে সিচুয়েশনটা আসবে, যে ওই সিচুয়েশনটার জন্য আসলে আমরা প্রিপেয়ার কিনা, না অলরেডি আমরা 2 মান্থ কিল করে ফেলছি, বা হচ্ছে আমরা ফেক নিউজ ছড়ায় কিল করে ফেলছি, না ফেসবুকে একটা পোস্ট আসছে ওটা নিয়ে সারাটা দিন স্পেন্ড করে ফেললাম, টিকটকের ভিডিও দিয়ে স্পেন্ড করে ফেললাম, আমি আমি এখন ফেসবুকে যাওয়াই কমায় দিছি, কেন, কারণ ফেসবুকে যে পরিমাণ মানে যে পরিমাণ ট্রল, করোনাকে নিয়ে ট্রল, ভাই করোনাকে নিয়ে ট্রল না করে এই সময়টাতে তুমি একটা ইনোভেশন চিন্তা করো। যেমন কালকে আমি ইন্ডিয়ার এক নায়কের একটা ফেসবুকে পোস্ট দেখলাম ভিডিও, যে সে কিভাবে ফাইল দিয়ে হচ্ছে আপনার প্রোটেক্টর বানাচ্ছে, কিংবা মেডিকেলের টার্মটা সরি আমি ভুলে গেছি, যে চশমার বিকল্প হিসাবে যেটা ইউজ করে মাস্কের উপরে থাকে, তো তার একটা ভিডিও ছিল, এরকম এরকম ইনোভেটিভ কিছু চিন্তা করেন, এইভাবে টাইমটা স্পেন্ড করেন। সো আমি কি করি পার্সোনালি, যে আমার যা ভালো লাগে, আমি মনে করি যে যা আমার জন্য আমার দেশের জন্য ভালো, আমার জন্য ভালো, আমি তাই করি, কে কি করবো সেটার জন্য আমি চিন্তা করি না। যেমন ফর এক্সাম্পল সৌরভ ভাই জানে যে আমরা রিসেন্টলি একটা মেয়েদের জন্য ইনিশিয়েটিভ লঞ্চ করছি ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতির এমটা কি, ত্রিকোণমিতির এমটা হচ্ছে যে স্যানিটারি যে ন্যাপকিন আছে এটাকে ফ্রি ডিস্ট্রিবিউট করা বাংলাদেশে। সো কেন, কারণ করোনা ভাইরাসের এই লকডাউনের সময় এমনিতেই আমাদের বাংলাদেশে অনেক ট্যাবু আছে,
যে ফার্মেসিতে গেলে বা হচ্ছে সুপার শপে গেলে আমাদের মেয়েরা তাদের নেসেসারি জিনিসগুলো কথা বলতেই পারে না, ছেলেরাই বলতে পারে না, মেয়েরা বলবে কিভাবে? দেখা যাচ্ছে যে ছেলেরাই দাঁড়ায় থাকে ফার্মেসিতে, কখন লোকজন কমবে, তারপর গিয়ে বলবে ভাই এটা আছে আমাকে দেন, প্যাকেটে করে দেয়। সো এই করোনা ভাইরাসের সময় দেখা যাচ্ছে যে মেয়েগুলো তো ঘর থেকে বের হইতে পারতেছে, আর আমার সবকটা আমাদের দেশে তো সব ফ্যামিলি গুলো এরকম না যে মেয়েগুলো তার ভাইকে বা তার বাবাকে বলবে। যে জায়গায় আমাদের 80% মেয়ে হচ্ছে এই কারণে প্রপার স্যানিটেশনের কারণে তারা বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়তেছে, মাতৃত্বকালীন ঝুঁকিতে পড়তেছে। সো এই জন্য আমাদের ইয়র হাব যেহেতু আমরা ওমেন নিয়ে কাজ করি, আমাদের যে ডিরেক্টর বডি এখানে ওমেন বেশি, যেহেতু আমরা ওমেন ইন টেক নিয়ে কাজ করি। সো এইটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি যে হ্যাঁ ঢাকার মধ্যে আমরা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন বা হচ্ছে আপনার হচ্ছে প্রেগনেন্সি স্ট্রিপ বা হচ্ছে হেয়ার রিমুভার, এটার যে বাজার মূল্য এই বাজার মূল্যে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই আমাদের ভলান্টিয়াররা বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর যারা আন্ডার প্রিভিলেজ কমিউনিটি তাদেরকে আমরা ফ্রি দিব, হ্যাঁ আমরা তাদেরকে ফ্রি দিব। এখন আমাদের গত এক সপ্তাহ ধরে এটা আমরা শুরু করেছি, আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ শেষ করার পরপরই আমরা এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছি। তো আমাদের টোটালি ডেডিকেটেড ফিমেলদের জন্য একটা গ্রুপ আছে যেন ফিল ফ্রি, মেয়েরা যেন তার ভাইকে বলতে পারে, তার বাবাকে বলতে পারে বা সে অনলাইনে অর্ডার করতে পারে। সো এই জন্য আমরা রিসেন্টলি মেয়েদের জন্য এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছি। এছাড়া হচ্ছে এছাড়া আমরা গুগল কমিউনিটির সাথে যেহেতু আমি ইনভলভ, যেহেতু আজকে ইন্সপায়ারিং বাংলাদেশ, তো আমি জানি না আমার এই গল্প মানুষ ইন্সপায়ার করবে কিনা, বাট আমার সুযোগ হয়েছে যে 2017-এ গুগলের একটা লোকাল গাইডের সামিট হয় সান ফ্রান্সিসকোতে, 2017-এ ফুল ফান্ডেড বাই গুগল, ওখানে যোগ দেওয়ার। তো সেখানে 64টা দেশ থেকে 150 জন গুগল কন্ট্রিবিউটররা আসছিল লোকাল গাইড বলে তাদের। সো সেখানে যাওয়ার পর আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে গুগল কিভাবে কাজ করে। পাশাপাশি হচ্ছে 2018 সালের ভ্যালেন্টাইন ডে তে গুগল হচ্ছে তাদের অফিসিয়াল যে ব্লগ, সেখানে হচ্ছে আমাকে আর আমার ওয়াইফকে ইন্সপায়ারিং কাপল হিসেবে তারা ভ্যালেন্টাইন ডে তে ফিচার করেছিল। এই ধরনের অনেকগুলো অ্যাচিভমেন্ট আসলে হয়েছে। সো আমি ট্রাই করি এবং আরেকটা জিনিস আমি প্র্যাকটিস করি, মানে দুইটা জিনিস আমি আজকে যারা আমাদেরকে লাইভ দেখছে তাদেরকে আমি এটা বলবো যে ক্যারি করার জন্য একটা জিনিস আমি সৈকত ভাইয়ের কাছ থেকে শিখছি, আজকে লাইভে বলে দিলাম, আর একটা হচ্ছে আমার ওয়াইফের কাছ থেকে শিখছি, সেটা হচ্ছে সৈকত ভাই হচ্ছে বাংলাদেশে একটা কুটপিন অলওয়েজ ক্যারি করে, বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের কুটপিন। সো আমি যে কাজটা করি এটার একটা আপগ্রেড ভার্সন নিয়েছি, আর একটা স্মল সাইজের ফ্ল্যাগ 24 ঘন্টা ক্যারি করে, ধরতে গেলে 24 ঘন্টাই। মানে আপনি যদি আমার ব্যাগ ওপেন করেন, আমার যে ব্যাকপ্যাক, সেখানে আপনি বাংলাদেশের ফ্ল্যাগটা পাবেন, যে আমি যেখানে ছবি তোলার বাংলাদেশের ফ্ল্যাগটাকে ধরে ফেলি। হ্যাঁ, তাহলে যে সুবিধাটা পাই যে হ্যাঁ এই সুযোগে বাংলাদেশকে প্রমোট করা। সো আমার ফেসবুক ওয়ালে যে আমার প্রোফাইল পিকচারটা দেওয়া আছে দেখবেন যে এখানে প্রায় 80 জন গুগলার এবং 150 জন লোকাল গাইড গুগল হেডকোয়ার্টারের মধ্যে বসে একটা গ্রুপ ফটো, মাঝখানে বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে আমি বসা। এখানে আমি একটা সেলফি শুইছি, আমি কি করছি যে হ্যাঁ ওয়েট করছি ছবিটা তোলার জন্য, যে বাংলাদেশের ফ্ল্যাগটা সহ আমাকে মাঝখানেই বসতে হবে। সো আমি এই কাজগুলো করি। আরেকটা কাজ আমি যেটা করি আমার ওয়াইফের, সেটা হচ্ছে বাংলাদেশের টাকা ক্যারি করা। আমার মানি ব্যাগ, হ্যাঁ আমার মানি ব্যাগ ওপেন করলেই এখানে বাংলাদেশি কিছু নতুন টাকা পাবেন। কেন হয়? কারণ হচ্ছে 5 টাকা নোট যদি হয় বা হচ্ছে আপনার 2 টাকা নোট যদি হয়, আমি কি করি এগুলো গিফট করি। যে ক্ষেত্রে সৈকত ভাই প্রচুর ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যায়, এই করোনা ভাইরাসের জন্য আমার অনেকগুলো ইন্টারন্যাশনাল ট্রিপ আসলে মিস হয়ে গেল। সিঙ্গাপুরে গুগল থেকে একটা সামিট ছিল, তারপরে আমার আসলে কোরিয়াতে একটা অলরেডি টিকিট বুক হয়ে গেছিল, আমাদের এটা ক্যান্সেল করতে হয়েছে। সো এই ধরনের প্রচুর ট্রিপ মিস করতেছে। আমি যে কাজটা করি, বাংলাদেশের টাকাগুলো সাথে করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমি যখন টাকাটা দেই এর পিছনে একটা ইন্টেনশন আছে। ওরা আমাকে শুরুতে জিজ্ঞেস করে যে টাকাতে যে ছবিটা, এই লোকটা কে, হু ইজ দিস ম্যান, তখন আমি একটা সুযোগ পাই যে আসলে উনি হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু ফাদার অফ দা নেশন। সো আমরা একটা জাতি যাদের একটা হিস্ট্রি আছে, আমরা 1951-এ হচ্ছে স্বাধীনতা পাইছি, 1952-তে ভাষা পাইছে। সো দেখা যাচ্ছে কি টাকাটা দিয়ে তার সাথে 15 মিনিট একটা ইজিলি দেশের ব্র্যান্ডিং এর সুযোগ হয়ে যায়, একটা ডিসকাশনের সুযোগ হয়ে যায়। সো আজকে যারা আমাদের লাইভ দেখছে, হ্যাঁ আপনারা হচ্ছে এটা ফলো করতে পারেন, এই ট্রিক্সটা যে এই টাকাটা আপনারা ক্যারি করতে পারেন, যে গিফট হিসেবে সুভেনিয়ার হিসেবে দিয়ে দিলেন। সো একটা সুযোগ হবে কথা বলার। এছাড়া আরো অনেকগুলো ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি আমরা রান করাচ্ছি, নট অনলি মালয়েশিয়া, প্রায় 12-13টা দেশে। আমাদের আসলে মেইন
এমটাই হচ্ছে পাবলিক সার্ভিস ইনোভেশন আর হচ্ছে স্কুল লেভেলে প্রাইমারি স্কুল এবং হচ্ছে সেকেন্ডারি স্কুলে কারণ আমি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমাদের বেসটা তৈরি হয় হচ্ছে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি লেভেলের স্কুলে সো প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের স্কুলে আমি যে কাজটা করছি যে আপনার কম্পিউটার প্রোগ্রামিং দ্যাট মিন্স টেকনোলজি তারপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ তৈরি করা আর হচ্ছে আপনার ইনোভেশন কারণ হচ্ছে বাচ্চাদের কাছ থেকে প্রচুর ইনোভেশন আপনার আইডিয়া আসে হ্যাঁ যেমন হচ্ছে আপনি বাচ্চারা সকলে যে পাবজি গেম খেলে আপনি তো পাবজি খেলা বন্ধ করতে পারবেন না বাট আপনি যদি তাকে শিখান যে আমি গেম ইনভেন্টর ব্যবহার করে তুমি আরেকটা গেম বানাইতে পারবা সো এটা ফ্রম মাই এক্সপিরিয়েন্স লাস্ট ফিউ ইয়ার্স যে বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে যে আরে আমি তো নিজে আর একটা গেম বানাইতে পারতেছি তাহলে আমি কেন খারাপ করতে পারবো সো এই ধরনের প্রোগ্রাম গুলো আছে সো আমি আপনাদের আজকে দিবস সবার কাছে বলবো যে দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারি আর এরকম ইন্সপায়ারিং বাংলাদেশ শোতে আরো আসতে পারি যেন আরো বেশি মানুষ ইন্সপায়ার করতে পারি ধন্যবাদ অসাধারণ অসাধারণ রেসপেক্ট পাবে সার্ভার অন বিহাফ অফ ইন্সপায়ারিং বাংলাদেশ কমিউনিটি আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি সো বেশি সময় নিব না আমি একে একে আসবো হলো সৈকতের কাছে সৈকত আপনি যদি কিছু বলেন অ্যাবাউট দ্য ফিউচার এবং কিরকম ফিউচার আপনি আশা করছেন এবং আমাদের যে যুব সমাজ তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন খুব খুব কম করে দুই মিনিটের মধ্যে আমি আপনার থেকে আপনার ফিডব্যাকটা জানতে চাচ্ছি সৈকত Thanks for setting the time. তো বড় কথা হলো যে আমি আমি আসলে শেষে খুব বেশি আর মানে খুব বেশি হাই এমিং কথাবার্তা বলবো না প্রথমত আমি যেটা বলবো যে আমাদের মানে 4 পয়েন্ট আমাদের 4,80,00,000 মানে শিক্ষিত অশিক্ষিত মিলিয়ে মানে অশিক্ষিত বলবো স্বল্প শিক্ষিত বলবো যাই বলবো যে 4,80,00,000 বেকার বা কর্মক্ষম বেকার মানে যুব বাংলাদেশে রয়েছে এবং সেটা কিন্তু বিবিএস এর ডেটা বাংলাদেশ গভর্নমেন্টের ডেটা 4,80,00,000 মানুষ কাজ মানে তারা কর্মক্ষম বাট তারা কিন্তু কাজ করতে পারছে না অলরেডি দ্যাট ওয়াজ অলরেডি দেয়ার এখন নতুন ওয়েবের মাধ্যমে যে পরিমাণ নতুন অ্যাডিশন হবে এটাতে যদি হয় এবং আমরা বলেই নিয়েছি যে এটা ইটস এ ভেরি স্যাড বাট ট্রু স্টোরি যে একটা বড় জেনারেশন আমরা যেখানে আমেরিকাতে 27 মিলিয়ন পিপল জবলেস হয়ে গেছে মানে সিন্স করোনা আউটব্রেক এর পর থেকে এইখানে আমরা মাথায় রাখতে হবে যে আমাদের ইকোনমির একটা ধাক্কা কিন্তু আমাদের সামনে অলরেডি শুরু হয়ে গেছে এবং সামনেও আছে সো এটাকে মাথায় রেখে ইয়োদেরকে স্ট্র্যাটেজিক হতে হবে মানে স্ট্র্যাটেজিক আমি আবার বলবো স্ট্র্যাটেজিক আমি খুব সহজ মেসেজ দিই সেটা হচ্ছে মানে তোমার সার্টিফিকেট ভাই কেউ মানে পড়বে না দিস ইজ দ্য ডেইজ আর কামিং যখন সার্টিফিকেট পড়ে লাভ নাই তোমার স্কিলটা কি তুমি ভাই কি পড়াশোনা করছো আমি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছি দ্যাটস ভেরি ভেরি গুড তুমি কম্পিউটারের কোন কোন মানে বিষয়গুলোতে ভালো পারো তাহলে তুমি একটু প্র্যাকটিক্যালি দেখাও তো বাস্তবতাটা হচ্ছে আমি যদি দেখা যায় যে আমি কম্পিউটার সায়েন্স পড়ে আসছি কিন্তু আমি কম্পিউটারের মানে টাচ করে এই সেই মানে কোনো একটা স্পেসিফিক জায়গায় সমস্যা ধরে দিতে পারছি না তখন কিন্তু আমার স্কিলের কোনো দাম থাকতেছে না অন্যথা আরেকটা দিকে যে ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে দেখা যায় কোডিং এ এক্সপার্ট হয়ে গেছে এটা কিন্তু রিয়ালিটি বাংলাদেশে এখনই হচ্ছে তো এখন সেই থিওরিটিক্যাল একাডেমিক নলেজের সাথে প্র্যাকটিক্যাল নলেজের যে মানে একটা কনটেস্ট সামনে চলে আসবে এটাকে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই যাদের হাতে এখন সময় আছে তারা প্রিপেয়ার করা আর দুইটা মজার গল্প বলার জন্য আমি আসলে 1 মিনিট সময় নেব সেটা হচ্ছে টু ইন্সপায়ার পিপল আমি মজার মজার বলছি আগেই কারণ শেষের দিকে একটু মজা নিয়েই শেষ করাটা ভালো প্রথমত হলো 5 বছর আগের কথা আমি তখন কানাডাতে একটা ইউনিভার্সিটিতে একটা কোর্স করছি স্কলারশিপে তো সেখানে আমি একমাত্র বাংলাদেশি এবং আমার সুযোগ হয়েছে সারা ওয়ার্ল্ডে এরকম অনেকগুলো স্পেসে যেখানে ওয়ানলি অ্যান্ড ফার্স্ট বাংলাদেশি হিসেবে অ্যাক্সেস করার বিভিন্ন ধরনের অপরচুনিটি অথবা স্পেস ইনক্লুডিং ইউএন হেডকোয়ার্টার কিছু কিছু জায়গায় তো যাই হোক কানাডার ইউনিভার্সিটির একটা পার্ট ছিল যে হিউম্যান রাইটস গ্লোবাল হিউম্যান রাইটস রিপোর্ট প্রেজেন্টেশন তো ওখানে একটা মজার ঘটনা হলো যে মানে আমরা যেহেতু বড় একটা গ্রুপ ছিলাম সবাই সবার নাম খুব একটা মনে থাকতো না তো এরকম একটা অবস্থার মধ্যে গ্রুপ প্রেজেন্টেশনে যখন আমাকে ইনভাইট করা হলো যে ইনভাইট করছে সে সাডেনলি আমার নাম ভুলে গেছে আর কি অ্যান্ড দ্যাট ওয়াজ গোয়িং লাইভ অ্যান্ড এটা মানে ইন্টারন্যাশনালি অনেক জায়গায় কভার্ড হচ্ছিল তো এরকম একটা সিচুয়েশনে সে ভুলবশত এস এম সৈকতকে না ডেকে ডেকে বসছে নাও আই এম কলিং মিস্টার
মিস্টার বলে মানে একটা থমকে গেছে নাম ভুলে যাওয়ার কারণে সে বাংলাদেশ। ওকে, সো এখন যেটা হলো যে সবাই মিস্টার বাংলাদেশ বলে বাদ বাকি 21 দিন আমারে বোলিং করলো বা যাই হোক খোঁচা টোচা মারলো। এদিকে বাংলাদেশে মোটামুটি এটা স্প্রেড হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যে যে জায়গাগুলোতে আমি মানে যাতায়াত করি সেখানেও দেখা গেছে এই ধরনের মানে বিভিন্ন ধরনের মানে একই মেসেজ অনেক বছর পর্যন্ত আমাকে শুনতে হয়েছে। এনিওয়ে, সো দ্য সেকেন্ড থিং ইজ ইয়াং পিপল মাস্ট কনফ্রন্ট দ্য নিউ নর্মাল, মানে নিউ নর্মালের সাথে তাদের অ্যাডপ্ট করে নিতে হবে এবং নতুন স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো তাদের বুঝতে হবে। আমি যদি বলি যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বা আমাদের সাথে মানে ঐতিহাসিক ভাবেও যদি বলি পাকিস্তানের সাথে আমাদের সব দিক থেকেই একটা বড় ধরনের দ্বন্দ্ব ছিল আছে এবং আগামীতেও হয়তোবা সেটা থাকবেন। তো এই জায়গা থেকে আমি একটা ছোট স্টোরি বলবো যে আমি মানে আমি সেই ছেলে যে 26শে মার্চের দিন মানে বাংলাদেশি পতাকা হাতে ছবি তুলেছে এবং সেই ছবি তুলিয়েছি পাকিস্তানিদের হাত দিয়ে। তো বিষয়টা এরকম এবং এটাও বলেছি ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ, ইটস 26 মার্চ এবং আজকে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ রিপ্রেজেন্টেশন করছি এন্ড দ্য পিকচার উইচ ইজ ক্যাপচার্ড বাই পাকিস্তান পারসন এন্ড ডোন্ট ওয়ারি দিস ইজ জাস্ট আ সিম্বলিক থিং বাট ইউ নো এটাই রিয়ালিটি। 71 সাল থেকে হয়তো বা মানে এত বছর পরে এসে 71 সালে হয়তো তারা ভাবে নাই যে এরকম রিয়ালিটিও তাদের হয়তো একদিন দেখতে হতে পারে তাদের জেনারেশনে। বাট লেট মি কাম উইথ এ পজিটিভ নোট যে বাংলাদেশ এমন একটা মানে ভালো পজিশনে আছে সাউথ এশিয়ার মধ্যে ইকোনমির দিক থেকে যদি বলি, দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমিজ ইভেন বিইং এ ভেরি স্মল কান্ট্রি। হাউএভার আমি যদি আবারও বলি বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে মানে বেশি পরিমাণ হিট হয়েছে কোভিড সিচুয়েশনে। তো মাথায় রেখেই আমরা আগামীতে যতগুলি অ্যাডভাইস করব যারা আমাদের কাছে আসবে, বিশেষ করে আমরা যারা এখানে প্রেজেন্ট যারা শুনছেন প্রত্যেকে, যারা আমাদের কাছে অ্যাডভাইস নিতে আসবে হতাশা নিয়ে আসবে, লেট আস ইন্সপায়ার দেম উইথ স্ট্র্যাটেজিক পয়েন্ট বিকজ মেন্টাল হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এভরি ওয়ান ইজ ফ্রাস্ট্রেটেড ওয়েন ইউ আর ইউ নো লাইক টেন্স উইথ ইউর বিজনেস, ইউ ডোন্ট হ্যাভ মানি ইন ইউর পকেট, ইউ হ্যাভ টেনশন এভরি ইউ নো লাইক ইন দ্য ইয়ার, তো তখন কিন্তু মেন্টাল হেলথ একটা বড় জায়গা। এন্ড একটা আজকে আমি একটা নিউজ পড়ছিলাম রয়টার্স এর যে দ্য নেক্সট ওয়েভ উইল বি দ্য ওয়েভ অফ সুইসাইড বিয়ন্ড আফটার দ্য কোভিড সিচুয়েশন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে সামনের ওয়েভটা কিন্তু কোভিড এর চাইতে বড় পভার্টি অ্যান্ড সুইসাইড এর একটা বড় চ্যালেঞ্জ আসতে আমাদের আমাদের সামনে আসবে। তো আমি আবারও বলছি যে দিন শেষে দ্য ক্রেডিট গোজ টু হেড অফ দ্য স্টেট অফকোর্স দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, উনি নিজে এক হাতে যে ধরনের স্ট্রেস এই বয়সে নিলেন, আই ওয়াজ রিয়েলি এক্সপেক্টিং মাচ বেটার ফ্রম আদার ফোকস বিকজ তার সারাউন্ডিং এ তার মানে ইয়েতে অনেকেই কিন্তু ওই জায়গাটাতে এত কষ্ট করা লাগে নাই, মানে করার প্রয়োজন ছিল না। আগামীতে হয়তো বা সেই জায়গা থেকে একটা ভালো লেসন আমরা শিখবো, কারণ কোনো দেশে প্রধানমন্ত্রী স্ট্রেস নিয়ে একটা গোটা দেশ মানে নিজে প্রেস ব্রিফিং করছেন, আমি জানি না যে এতটা স্পেস বোধে কোন দেশের প্রাইম মিনিস্টার নিয়েছেন কিনা বা নিচ্ছেন কি পার্শ্ববর্তী দেশগুলোতেও দেখছি না। তো তিনি নিচ্ছেন বিকজ শি লাভস দ্য কান্ট্রি, বিকজ শি কেয়ার্স দ্য কান্ট্রি, বাট উই শুড অলসো কেয়ার ফর ইউ নো দ্য স্ট্র্যাটেজি শি ওয়ান্টস টু টেক। আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ডিজিটালাইজেশন, আমাদের থট গুলো ইয়ং পিপল যারা এখন রিজার্ভ বলতেছি এদেরকে এডুকেট করার জন্য ডিজিটাল বাংলাদেশ বা অন্য যে কোনো ধরনের ইনোভেটিভ স্ট্র্যাটেজি যেটা আছে, let us take this you know to the fullest speed, otherwise amra samne web ta mukabela korte parbo na. Thank you so much Imran and everyone in the show, Shorob bhai ebong Pavel, thank you so much for inspiring me, and thanks for hosting this show. Thank you Shoikot for your amazing thoughts. Ami asha kori jara shunche tara onek kichu jante pereche ebong tader onek moner je prosno chilo oi prosner answer gulo তারা পেয়ে গেছে। আমরা শেষ শেষ করে ফেলবো আমাদের সৌরভ ভাই, আপনি যদি লাস্ট কিছু কথা বলেন, কিছু আশার কথা বলেন আমাদের তরুণদের জন্য এবং সামনে তারা আরো কিভাবে আরো পজিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে আসতে পারে, আপনি খুব সংক্ষেপে যদি একটু বলেন। জি, থ্যাংক ইউ ইমরান ওয়ান্স এগেইন। আমি আমি আজকেই বলবো সৈকত ভাইকে, এখানেই বলবো সৈকত ভাই, সিন্স ইউ আর ওয়ার্কিং অ্যালট উইথ দি ইয়াং পিপল, আমার মনে হয় যে আপনারা ইউ ক্রিয়েট দ্য ফানেল, ইউ ইনভাইট দি ইয়াং পিপল অ্যান্ড উই চ্যানেল দেম টু দ্য ফিল্ড, আমরা ওদেরকে মাঠে নিয়ে যাই। আমাদের এই মুহূর্তে কোভিড সিচুয়েশনের প্রপোজালটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে লেট আস স্টার্ট মেকিং অ্যান্ড বিল্ডিং দি এগ্রো ইকোনমিক জোন, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এমটি ল্যান্ডগুলোকে কনভার্ট করে দেন ইন্টু এগ্রো ইকোনমিক জোনস,
আমাদের যত বেকার ছেলেরা আছে তাদেরকে ওই সফট স্কিলের মাধ্যমে সফট এন্ড হার্ড স্কিল বোথ সফট স্কিল ফর আইটি অ্যান্ড হার্ড স্কিল ফর ফার্মিং দিয়ে আমরা ওদেরকে অ্যাগ্রো ইকোনমিক জোনগুলোতে ডিপ্লয় করি এবং তাহলে যেটা হবে যে এ আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিলাম সামনেও থাকবো প্লাস ওভার প্রোডাকশন থেকে যখন ইউরোপে যে শর্টফলটা হবে দেখা যাবে সেটাতে আমরা তখন কন্ট্রিবিউট করতে পারবো আমার আমার প্রপোজালটা হচ্ছে এই জন্যই এই জায়গায় বিকজ আমাদের আমার এই ছোট্ট মেধার প্রেডিকশনটা হচ্ছে যে আমরা যদি এখন আমাদের মেজরিটি ফোকাসটা আমাদের মাটির দিকে দিতে পারি অর্থাৎ কৃষকদের সাথে দিতে পারি এটা বোধহয় ভাই একটা আল্লাহর আল্লাহর ইয়ে আমাদের প্রতি যে যারা এতদিন সবচেয়ে বেশি অবহেলিত ছিল আমরা এখন তাদের কাছে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত সো অর্থাৎ দ্য কৃষকস সো দ্য ফার্মার্স সো আমার আমার মতে আমার লাস্ট পয়েন্ট এটি থাকবে ইমরান যে সৈকত ভাদের মতো মানুষ যারা আছেন প্লাস গভর্নমেন্ট লেভেল থেকে যেহেতু ওনারাও গভর্নমেন্ট হাইলি ওয়েল কানেক্টেড যে আসেন আমরা এই আপনি যে 4 কোটি প্লাস বলছেন যে ইয়াং জেনারেশন অর মিলেনিয়ালস যারা এখন বেকার আছে লেট আস মোটিভেট দেম অল দ্যাট ওনারা যেন ডিজিটাল কৃষক যদি আমি বলে থাকি বা নেক্সট জেনারেশন ফার্মার্স যদি আমি বলে থাকি টু মোটিভেট দেম and bring them to the field and let us utilize all our empty lands into converting them into agro processing zones and let us be self sufficient in producing our food so that our food security can handle korte pari ebong at the same time digitalization er karone food safety ta nishchit korte pari orthat jeta bola hocche biosecurity je ekhon to coronavirus is also a virus like that jeta kono symptom khuje paoa jacche na I mean jeta source e khuje paoa jacche na amra jokhon khaddo apnar ফুড প্রোডাকশনে যখন আমরা ডিজিটালাইজেশন নিয়ে আসবো অর্থাৎ ব্লকচেইন নিয়ে আসবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবো আপনার মোবাইল মানি নিয়ে আসবো তখন যেটা হবে নট ওনলি ফার্ম টু ফোর্ক উইদিন দ্য কান্ট্রি ইটস ফার্ম টু ফোর্ক উইদিন দ্য ক্রস বর্ডার অর্থাৎ আমার বাংলাদেশের কৃষকের হাতের পণ্য উড বি মনে করেন ইউরোপের নেদারল্যান্ডসে কেউ খাবে সে এই উনি ওনার ফোর্কে না আর এক পর্যন্ত জানতে পারবে হোল হিস্ট্রি সো আমি ওই জন্যই আই উড এন্ড আপ বাই সেইং দ্যাট দিস উইল ব্রিং এই জন্য বললাম করোনা ভাইরাস মাইট বি আ ব্লেসিং যে ব্র্যান্ড বাংলাদেশ আন্ডার দিস কনটেক্সট আমি যদি এগ্রিকালচার লেভেলে এখন কথা বলতে চাচ্ছি আমার ফোকাস ওই জায়গায় থাকছে সেটা নিয়ে আমি বলবো যে ব্র্যান্ড লেট আস ব্র্যান্ড বাংলাদেশ অফকোর্স নট ওনলি ফর এগ্রিকালচার ফর অল দি আদার সেক্টরস আরএনজি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের ব্র্যান্ডিং এর প্রয়োজন এখন আমি এগ্রিকালচার নিয়ে কথা বললো যেহেতু ডিজিটাল বিজনেস আমরা আছি আমাদের অনেকে অ্যাপ্রোচ করছে এখন যেটা বলছিলাম যে বড় বড় আরএনজি সেক্টরস থেকে যে হাউ ডু বি অ্যাকচুয়ালি আমাদের নিজেকে কিভাবে আমরা গুছিয়ে নিব টু প্রেজেন্ট আওয়ারসেলফ বেটার টু দি ইউরোপিয়ান বায়ার্স ফর এক্সাম্পল তখন আমরা যখন ওনাদেরকে বলছিলাম যে ওয়াই ডোন্ট উই হ্যাভ আ প্রসেস ওয়্যার ইউ স্ক্যান দ্য লেবেল ইন দি H&M জিন্স সে ফর এক্সাম্পল এন্ড ইট উইল টেল ইউ হাউ কমপ্লায়েন্ট ইউ আর আই মিন এন্ড কনজিউমার উড বি এবল টু সি দ্যাট মাই জিন্স ইজ মেড ইন বাংলাদেশ ইন দিস ফ্যাক্টরি অ্যান্ড এনশোরিং অল দি কমপ্লায়েন্স ফ্যাক্টরস হুইচ মিনস উই আর টেকিং দ্য কমপ্লায়েন্স নট ওনলি টু দ্য বায়ার বাট টু দ্য এন্ড কনজিউমার্স তখন আমাদের ফ্যাক্টরি ওনার রিপ্লাই দিচ্ছেন যে এটা তো বায়ারের কল এটা তো আমাদের কল না অ্যান্ড উই ক্যান নট ডু এনিথিং অফ দ্য বায়ার This is the high time. It will change. It needs to be changed. Buyer will not guide us. We will guide the buyer. So, I mean, on that note, bola jacche bhai, Brand Bangladesh would be a great initiative, not only for agriculture, but for R&D, for every other sector, where we emphasize on Brand Bangladesh, and the restart would be a great one, inshallah. Thank you. Awesome. Awesome, Shorab bhai. Thanks for your positive thought. And last but not least, Pavel bhai, after jodi আপনার ক্লোজিং কিছু বলে দেন কারণ অনেক অনেক গল্প শুনলাম আপনার থেকে উইচ ইজ ট্রুলি অ্যামেজিং অ্যান্ড ভেরি মোটিভেটিং সো আপনি 2 মিনিটের মধ্যে যদি কিছু বলেন আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড হাউ দে উইল বি মোটিভেটেড এনাফ টু ফেস দ্য ফিউচার থ্যাংক ইউ ভাই খুব সুন্দর করে ক্লোজিং এ আসলে মূল বিষয়গুলোকে তুলে ধরেছেন কন্ট্রোল করছেন সবকটা সেক্টরকে উনি সমান তালে দেখছেন তো আমরা তার জন্য আসলে দোয়া করি রমজান মাস আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি সবাই যেন উনি আমাদেরকে আরো বেশি আগলে রাখতে পারে আমাদেরকে আমাদের দেশের মানুষকে আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের পরবর্তী সময়টা নিয়ে আমি আসলে ভীত সো বাংলাদেশের মতো দেশ আমাদের কিন্তু রিসোর্স আছে সো আমাদেরকে ফুড সেফটিটা জরুরি যেন
আমাদের দেশের এক শ্রেণীর মানুষের হাতে যেমন প্রচুর টাকা, আমাদের দেশে আরেকটা শ্রেণীর হাতে আসলে কিছুই নাই। সো এই ব্যালেন্সটার জন্য আমাদের ফুড সেফটিটা খুবই জরুরি। সো আমাদের এটার জন্য একটা প্ল্যান থাকা দরকার যে আফটার করোনা কি হবে, আমরা কিভাবে সেটাকে ফেস করবো সেই বিষয়টা। আর যেহেতু আমি একজন এডুকেশন ক্যাম্পেইনার, সো আমার ফোকাস থাকবে অবশ্যই এডুকেশনের মধ্যে, যে এটা এই সময়টার মধ্যে আমরা আমাদেরকে রিস্টার্ট করে নেওয়া, আমরা সর্বোচ্চ যত বেশি ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল যে টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যত বেশি আরো বেশি ইউটিলাইজ করতে পারি। পাশাপাশি আমাদের ইয়ুথ অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো যে আসলে এখন আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নাই আমাদের হাতে। সো প্রত্যেকটা মিনিট খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং এখানে এখন নিজের চিন্তা করলে আসলে হবে না যে আমার কি হবে, আমার অর্গানাইজেশনের কি হবে, তা না হয়ে এখন আমাদেরকে চিন্তা করে আমার দেশের কি হবে, আমার হোল পপুলেশনের কি হবে। সো অল টুগেদার আমাদেরকে হচ্ছে সলিউশন গুলোকে তৈরি করতে হবে। সৈকত ভাইয়ের মতো যারা আছে গভর্নমেন্ট লেভেলে কাজ করে, আমরা গভর্নমেন্ট লেভেলে পৌঁছাতে না পারলে আমরা একটা সৈকত ভাইদের মতো যারা আছে বা সৌরভ ভাইদের মতো যারা আছে বা ইমরান ভাই হচ্ছে গভর্নমেন্ট লেভেলে অনেক কাজ করে তাদের কাছে পৌঁছে দেওয়া যে হ্যাঁ আমাদের মাথায় এই আইডিয়াটা আসছে যে আমরা এইভাবে হেল্প করতে পারি। মানে যে যার জায়গার অবস্থান থেকে এটা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যে যুদ্ধটা এটা আসলে দেশের 18 কোটি মানুষকে অল টুগেদারই করতে হবে। সো এখানে সেলফিশ হওয়ার সুযোগ নাই, সবাইকে মিলেমিশে এটার জন্য প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। আর ইয়ুথ অডিয়েন্সদের ক্ষেত্রে আমি বরাবরই আমার সব কয়টা অনুষ্ঠানে আমি যে কথাটা বলার চেষ্টা করি লাইভে আসলে যে তথ্যর বিকৃতিটা আসলে খুবই অ্যালার্মিং, এটা করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক। সো হচ্ছে যে স্পেশালি আমাদের ইয়ুথ পপুলেশন যারা আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করার আগে বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করার আগে আপনি কয়েকবার চিন্তা করেন, কয়েকবার রিথিঙ্ক করেন যে আসলে যে আমি তথ্যটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আমার ফেসবুকের 5000 ফ্রেন্ড দেখছে বা আমার পেজের আর লাখ লাখ মানুষ এটা রিস করছে, আসলে কি আমি সঠিক তথ্যটা দিচ্ছি কিনা। আপনার একটা ফেক তথ্যের কারণে অনেক বেশি মানুষ হাইপো হয়ে যাইতে পারে, একটা একটা সিন ক্রিয়েট ঘটে যাইতে পারে। সো আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করার আগে তার কয়েকবার জাস্টিফাই করে তারপর শেয়ার করুন। এবং বাংলাদেশের জন্য স্পেসিফিক ভাবে আর সরকারের পক্ষ থেকে যে চ্যানেল গুলো আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য বা হচ্ছে corona.gov.bd যেখানে করোনা ভাইরাসের লেটেস্ট ইনফো গুলো দেয়া আছে এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা গুলো এবং যেসব বিষয় আমাদেরকে করোনা ভাইরাসের সময় মেনে চলতে হবে, কি করবো কি করবো না, এই বিষয়গুলো হচ্ছে আমরা সঠিক জায়গার তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। আমরা শুধু শুধু কোনো প্যানিক তৈরি করবো না। আমি এটা খুবই মানে কোডিয়ালি আমার অনুরোধ থাকবে ইয়ুথ পপুলেশনের মধ্যে, কারণ আমাদের দেশে ইন্টারনেটের প্রাইস খুব কম হওয়ার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফেসবুক দিয়ে ইন্টারনেট চালানোর মতো অবস্থা। হ্যাঁ, আর ফেসবুক দিয়ে ইন্টারনেট চালানোর মতো অবস্থা যে ইন্টারনেট দিয়ে ফেসবুক চালাচ্ছে না, এত বেশি ফেসবুক ইউজার বাংলাদেশে। সো হচ্ছে চাপ যে আপনারা সঠিক তথ্যটা শেয়ার করেন, এটা আমি খুবই বিনীত ভাবে আমাদের অডিয়েন্সদের প্রতি অনুরোধ, আর যেন কোনো প্যানিক তৈরি না হয়। এবং আপনার পাশে যে বয়স্ক এবং শিশু যারা আছে তাদেরকে টেক কেয়ার করেন। এবং করোনা ভাইরাসের এই সময়টাতে আমি পার্সোনালি একটা অপরচুনিটি নিচ্ছি যে আমার ফ্যামিলির সাথে সময় দেন। সো হচ্ছে করোনা ভাইরাসের এই সময়টা আপনি আপনার ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলিকে রিয়েলাইজ করেন, হ্যাঁ এটাও আপনি সবাই মিলে এনজয়েবল করেন সময়টাকে। এবং অল টুগেদার আসলে আমাদেরকে যেহেতু একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, সো আমরা ওইভাবেই সবাই প্রিপারেশনটা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আওয়ার ইন্সপায়ারিং শো। আজকে লাইভটা অসাধারণ ছিল সত্যিকার অর্থে, অনেক সুন্দর, অনেক বিষয়বস্তু ছিল যেগুলা আসলেই দরকার ছিল ডিসকাস করা, এবং ডিসকাসের থ্রুতে দেখা গেল যে অনেকের মনে যেগুলো প্রশ্ন ছিল ওগুলোর অ্যান্সার আমরা পেয়ে গেছি। তো থ্যাংক ইউ আপনাদের তিনজনকে, খুব মূল্যবান সময় আপনারা আমাদের সাথে ব্যয় করেছেন, এবং আশা করি সামনেও আমরা আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভের সাথে যুক্ত করতে পারবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, থ্যাংক ইউ সৈকত ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ। সো আজকের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম আজকের লাইভে, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের মাঝখানে এসে পড়েছে। আমাদের আমাদের এই
বাংলাদেশের যে বাংলাদেশের যে সামনের যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ তো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের হাতে, এবং আপনারা যদি সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, ওটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার। এবং আমাদের বিষয়বস্তুতে আরো ফিরে এসেছে যে আমাদের এগ্রিকালচার সেক্টরটাকে আরো গুরুত্ব দিতে হবে, এবং সাথে সাথে ধন্যবাদ সবাই দিয়েছেন হচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার যে দৃঢ় মনোবল এবং দৃঢ় প্রচেষ্টা যার দ্বারা আমরা করোনা কে মোকাবেলা করছি, এবং সম্পূর্ণ সফলতা নির্ভর করছে আপনার উপরে। আপনি যদি সচেতন হন তাহলে আমরা এই পরিস্থিতি খুব সহজে মোকাবেলা করতে পারবো। তো এই বলে শেষ করছি আজকের ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ এপিসোড 5। কালকে দেখা হবে ঠিক 11টায়, হ্যাঁ 11টায়। আমাদের এই চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওগুলো ফলো করুন, যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের নিউজ আমরা ওইখানেই শেয়ার করবো। তো ধন্যবাদ সবাইকে, চলো বাংলাদেশ।